One God. One greatest debate. হ্যালো, হ্যাঁ আমি ধর্মটা জানতে চাইছি যে ধর্মটা কাকে বলে। আপনার কথা কি আমি রেকর্ড করতে পারি? হ্যাঁ 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 অবশ্যই, এবং এটা সোশ্যাল মিডিয়ায় দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। তো দাদা আপনার নামটা কি বললেন? নামটা আপত্তি না থাকে। আমার নাম হচ্ছে সঞ্জয় কুমার দীপ। সঞ্জয় কুমার দীপ, আচ্ছা ঠিক আছে দাদা। আপনি দুটো প্রশ্ন করেছেন, যে প্রথমত ধর্মটা কি, আর দুই নম্বর প্রশ্ন করেছেন যে ধর্মের নামে মারামারিটা সবচেয়ে বেশি হয়। মানে ইতিহাস দেখলে দেখা যাবে যে যত ধরনের যুদ্ধ বিগ্রহ রাজ রাজা এই মানে অধিকাংশ, আমি বলছি না যে 100%, দেখা যাবে যে একটা পরিসংখ্যান করলে দেখা যাবে যে 70% বা 80% যুদ্ধ বিগ্রহ ধর্মের কারণে হয়েছিল। সেটা যে কোনো ধর্মের হতে পারে, আমি কোনো ব্যক্তি ব্যক্তি বা কোনো নির্দিষ্ট ধর্ম বুঝতে পেরেছি, আপনার কথা বুঝতে পেরেছি। প্রথম দুটো প্রশ্ন, একটা হচ্ছে ধর্মের কারণে যুদ্ধ বিগ্রহটাই বেশি হয়েছে তুলনামূলকভাবে, আর দুই নম্বর যে ধর্মটা কি। প্রথম কথা, যে ধর্মের কারণে যে গোটা বিশ্বজগতে সবচেয়ে বেশি মারামারি হানাহানি হয়েছে এমনটি নাই, বরং নাস্তিকতার মধ্যেও সবচেয়ে বেশি পৃথিবীতে খুনাখুনি রাহাজানি হয়েছে, এটা এতে সাক্ষ্য আছে। এবং বিশেষ করে ক্ষমতার জোরে, ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন দেশকে দখল করা হয়েছে, মারামারি হয়েছে, ঝামেলা হয়েছে, রক্তপাত হয়েছে, মানে সবচেয়ে কি দেশকে দখল করা, সাম্রাজ্য মানে সাম্রাজ্যবাদী মনোভাবটা। যেমন ব্রিটিশরা যেমন ভারতবর্ষে আক্রমণ করেছিল, তাই না? তারা কিন্তু ধর্মের জন্য করেনি, তারা কিন্তু ক্ষমতার জন্য করেছিল। তো ইতিহাস যদি আমরা পড়ি, ইতিহাস থেকে আমরা এই কথাই জানি, আর আমি একজন ইতিহাসের ছাত্র, তার জন্য আমি খুব ভালোভাবে বুঝতে পারবো এবং বলতে পারবো বিষয়টা, যে ধর্মের কারণে অবশ্যই হয়েছে, ধর্মীয় যুদ্ধ মানে অবশ্যই হয়েছে, তবে যে ধর্মের যুদ্ধটাই যে সবচেয়ে বেশি হয়েছে এটা এই কথা সঠিক নয়, বরং ক্ষমতা এবং সাম্রাজ্যের মানে লাভের জন্যই যুদ্ধটা বেশি হয়েছে। ঠিক আছে, যদি আপনাকে বলি যে হিন্দু ধর্মগ্রন্থ, যদি আমি এটাকে কাল্পনিক মনে করি, যে মহাভারতের যে পাণ্ডবদের মধ্যে কৌরবদের যুদ্ধের কাহিনী, এটা কি ধর্মীয় যুদ্ধ না এটা কি রাজ্য নিয়ে যুদ্ধ? এটা এখন দেখা যাচ্ছে যে এক একজনের দৃষ্টিভঙ্গি হচ্ছে এক এক রকম। দেখা যাচ্ছে একজন চোরের দৃষ্টিভঙ্গিতে তার কাছে ধর্ম একরকম হতে পারে, একজন ধার্মিকের দৃষ্টিভঙ্গিতে তার কাছে ধর্ম একরকম হতে পারে। আমি একজন সংসার করি না, না, আমি ওটা ও কথা বলিনি দাদা, আমি বলতে চাইছি ওটা যে মানে প্রথম হচ্ছে ধর্মীয় যুদ্ধের বিষয়টা বলছি, যে পাণ্ডবদের মধ্যে কৌরবদের যুদ্ধে যেগুলো আছে, মানে আমি এটাকে আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি, যে ধর্মের কারণে যে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে, মানুষ খুন হয়েছে এমনটি নয়, বরং ক্ষমতা সাম্রাজ্য এর জন্য অনেক মানে হয়েছে, এমনকি নাস্তিকতা প্রচার করতে গিয়ে সেই সময়তে অনেক মানুষ হত্যা করা হয়েছে। ক্রুসেডের ইতিহাস জানি, ক্রুসেড যদি এটা খ্রিশ্চান এটা কাল্ট, তারাও ধর্মীয় যুদ্ধ করেছে, ধর্মীয় যুদ্ধ অনেক হয়েছে, ধর্মীয় যুদ্ধর মানে অনেকগুলো সংগঠনও যেমন আছে, যেমন উলফা আছে, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, যেটা হিন্দু সন্ত্রাসী সংগঠন একটা, তা হচ্ছে এলটিটি আছে, তামিল টাইগার্স, যেটা হিন্দু সন্ত্রাসী একটা সংগঠন আছে, আরও অনেকগুলো দল আছে। মুসলিমদের মধ্যেও কিছু জঙ্গি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করা হয়, যেমন আইএসআইএসকে। তো আইএসআইএসকে যদি আমরা মুসলিমরা মুসলিম হিসেবে গণ্য করিনি, পৃথিবীর 1,30,000 মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফটো এসেছে যে আইএসআইএস এরা মুসলিম নয়, তারপরেও মিডিয়া জোরপূর্বক গেলে এগুলোকে মুসলিম বানাচ্ছে, যদিও মিডিয়ার কাছে সঠিক কোনো তথ্য নেই যে এরা হচ্ছে মুসলিম, কেননা সমস্ত কিছুই তাদের আমরা ইউটিউবে দেখতে পাই ভিডিও, তাছাড়া তাদের বাস্তব কোনো প্রমাণ আছে কি জানি না। কিছুদিন আগে তো দেখলাম যে একজন হিন্দু ঠাকুরকে ধরেছে, পরবর্তী সময় দেখা যাচ্ছে উনি নাকি আইএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। এখন সবই খবর, এখন খবরে কতটা বিশ্বাসযোগ্য আমরা তো এটা বুঝি না। খ্রিস্টানদের মধ্যেও ধর্মীয় সন্ত্রাসী সংগঠন আছে অনেকগুলো, এলটিটিই, ওয়াল ত্রিপুরা টাইগার ফোর্স, এনএলএফটি, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ আসাম, ঠিক আছে অনেকগুলো। আমি এটার সঙ্গে একমত আপনার সঙ্গে যে ধর্মীয় যুদ্ধ হয়েছে, কিন্তু এটা যে সর্বোচ্চ এমনটি নয়। দুই নম্বর, ধর্ম কী? ধর্ম যদি আমরা সংস্কৃত ডিকশনারি এবং হিন্দু ম্যাথোলজি অনুসারে দেখি, ধ্রী ধাতু থেকে ধর্ম এসেছে, কিছু ধারণ করা। তবে আমরা মুসলিমরা এখানে সম্পূর্ণ একমত নই, আমরা মুসলিমরা বলি ধর্ম ওই জিনিসটাকে বলা হয় যে স্রষ্টার নিমিত্তে কোনো কিছুকে গ্রহণ করা এবং কোনো কিছুকে বর্জন করা, দুটোকে ধর্ম বলে, স্রষ্টার সন্তুষ্টি সর্বক্ষেত্রে। আমি একটু শেষ করি আর 10 সেকেন্ড। ঈশ্বরের সন্তুষ্টির জন্য কোনো কিছুকে গ্রহণ করা এবং কোনো কিছুকে বর্জন করাকে বলা হয় ধর্ম। যেমন ঈশ্বরের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত দেব, এই যে আমরা গ্রহণ করছি এগুলো, এগুলোকে বলে ধর্ম। ঈশ্বরের সন্তুষ্টির জন্য কিছু বর্জন করব, যেমন মদ খাবো না, জুয়া খাবো না, নিরীহ মানুষকে হত্যা করবো না, ঝামেলা করবো না, দ্বন্দ্ব করবো না, ফাসাদ করবো না,
এই যে দূরে থাকবো, বিরত থাকবো, এটাকে বলে ধর্ম। তাই গ্রহণ এবং বর্জন দুটাকে ধর্ম বলা হয়। জি বলছে দেখা যাচ্ছে যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু সৃষ্টি হয়েছে পৃথিবী তথা বিশ্ব ব্রহ্মাণ্ডে, দেখা যাবে যে ধর্মটা, আমি আপনার আমি আমি দেখলাম আপনার ভিডিওতে আপনার কাছে অনেক বই পুস্তক রয়েছে, বই পড়লে জ্ঞান হয় এটা সত্য। এবং দেখা যাবে যে একজন রাইটার যখন সে নিজে বই লেখে, প্রথমে দেখা যাবে সে বইগুলো পড়ছে, সে বই পড়তে পড়তে তার ভিতরে এতটাই জ্ঞান অর্জন হয়েছে, এক সময় তার আর বইয়ের প্রয়োজন হয় না, তখন সে বইগুলো না দেখে নিজে বই রচনা করতে শুরু করে। মানে সে বই পড়লে জ্ঞান হয়, জ্ঞান যখন তার অর্জন হলো, সেই জ্ঞান যখন তার ঊর্ধ্বসীমাতে উঠে গেল, তখন তার আর বইয়ের প্রয়োজন হচ্ছে না, সে কিন্তু বই লিখছে। বলছে ধর্মের সৃষ্টি কিভাবে হলো, ধর্ম কিন্তু আমাদের মধ্যে যেরকম বলছে ভগবান শ্রীকৃষ্ণ, সে কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আকাশ থেকে পড়েনি। এবং দেখা যাচ্ছে একজন জ্ঞানী লোক, একজন জ্ঞানী লোক সে কিন্তু এই ভক্তিবাদে বিশ্বাস করবে না যে আল্লাহ রয়েছে বা ভগবান রয়েছে, তাকে আমাকে নিঃস্বার্থ ভাবে বিশ্বাস করে নিতে হবে। সে একজন যুক্তিবাদী, সে বলতে পারে যে ধর্ম আছে বা ধর্মে ভগবানের অস্তিত্ব আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। একজন যোগী মানুষ, সে যোগের মাধ্যম দিয়ে ভগবানের অস্তিত্ব বা আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করছে, রাস্তাটা সব একই কিন্তু সে হচ্ছে যোগের মাধ্যমে, তার মতদর্শে যারা আছে তারা বিশ্বাস করবে, কিন্তু একজন যুক্তিবাদী লোক সে কি করে বিশ্বাস করবে যে ধর্ম আছে আমি মেনে নিচ্ছি, এটা আমার মন থেকে বলছি, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে ধর্মটা কি, আমি কি করে বুঝবো, একজন ধার্মিক লোক আমি কি করে বুঝবো, তার গালে দাড়ি রয়েছে, সে তার মাথায় টুপি রয়েছে বা গেরু আবরণ পরিধান করেছে, চন্দনের তিলক পড়েছে, মালা পড়েছে, কিন্তু তাকে আমি ধার্মিক বুঝবো কি করে, সে কি প্রকৃতপক্ষে ধার্মিক, ধার্মিক কি বেশভূষাতে হয়, মানে প্রকৃতপক্ষে ধার্মিক কাকে বুঝবো, আগে ধর্ম কাকে বলে বুঝবো, ধর্ম কাকে বলে বুঝবো, এবং তারপরে ধার্মিক কাকে বলে বুঝবো। ধার্মিকটি কথা বলি এবার, হম হম প্রথম হচ্ছে ধর্ম কি যেটা বলেছেন, ধর্ম সংজ্ঞা দিয়েছি, যদি বলেন যে ধার্মিক কাকে বলে, তো এর অর্থ এত কিছু বলার দরকার নেই। ধার্মিক তাকেই বলে যে স্রষ্টার আদেশ ও নিষেধকে গ্রহণ এবং বর্জন করে, তাকে ধার্মিক বলে। ধর্মটা কি, ধর্মটা হচ্ছে কর্মের উপরে নির্ভর করে, যেটা শ্রীকৃষ্ণ কর্মযোগ অধ্যায়ে বলেছে, ঠিক আছে, যে শতগুণ রজগুণ আর তমগুণ তিন শ্রেণীর মানুষকে শ্রীকৃষ্ণ তৈরি করেছেন, ঠিক আছে, রাজসিক তামসিক সাত্ত্বিক যে এগুলো আছে। তো আর একটা ধর্মটা ভিডিও হচ্ছে, শুনুন, আমি আর একটা ভিডিও আপনার দেখেছি, সেই ভিডিওতে আপনি বলেছেন যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, এটা দেখা যাচ্ছে যে যেভাবে লেখা হয়েছে যে মানে প্রত্যেকটা মানুষের ভিতরে তার ব্যক্তি সত্তা রয়েছে, যেরকম স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমি আমার মতবাদ প্রকাশ করলাম আমার মতো করে, কিন্তু প্রত্যেকের ভিতরেই কিন্তু তার একটা ব্যক্তি সত্তা রয়েছে। আমি স্বামী বিবেকানন্দের লেখা বই পড়ছি, এটা ঠিক আছে, এটা কার মতামত, স্বামী বিবেকানন্দের মতামত, কিন্তু আমি সঞ্জয় কুমার দে আমার ভিতরে একটা ব্যক্তি সত্তা আছে, আমার কি মতামত আছে, এটা কিন্তু আলাদা জিনিস। এবার বলছে সেটা আমি একটা কথা বলি, যে এই যে হ্যাঁ চারু বর্ণ মানে চারটে বর্ণের ব্যাপারে যেটা গীতাতে এসেছে, হ্যাঁ তৃতীয় অধ্যায় গীতাতে 35 নম্বর শ্লোকে এসেছে, 18 অধ্যায় 41 42 44 47 নম্বর শ্লোকে এসেছে, অনেক জায়গাতে এসেছে গীতাতেও, হুম 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 এবং মানে এই সেখানে যে সেখানে দেখবেন পাশে একটু ছোট্ট করে লেখা আছে যে কর্মযোগের উপরে ভিত্তি করে, না না এই যে কর্মযোগের উপরে, এটা শুধুমাত্র হ্যাঁ ইসকনি ইসকনি যারা হিন্দুত্ব মানে ইসকন স্বামী প্রভুপাদের যারা অনুসরণ করে তাদের গীতাতে শুধুমাত্র এটাকে বোঝানো হয়েছে, প্রথম কথা। 2 নম্বর, শ্রীকৃষ্ণ নবম অধ্যায় শ্রী ভাগবত গীতায় নবম অধ্যায় 30 31 32 পরপর মন্ত্র এবং মানে আপনি 20 থেকে পড়তে শুরু করেন, শ্রীকৃষ্ণ বলেছে এমনকি যারা নিচু মানে নিচু কর্মের মানে নিচু শ্রেণীর এবং নারীরাও, এবং যদি অসুর স্বভাবের মানুষ যদি আমাকে ডাকে তাহলে আমি তার ডাকে সাড়া দিই। এখানে এখানে বলেছে অসুর স্বভাবের এবং নারী এবং সঙ্গে সঙ্গে নিচু বর্ণের, তিনটে ভাগ করলেন, অসুর মানে খারাপ আমরা জানি, খারাপ মানুষ যদি ঈশ্বরকে ডাকে ঈশ্বর শুনেন, নারীরা যদি শোনেন, এবং যে নিচু বর্ণের, নিচু বর্ণের কথা তাহলে এখানে কেন বলা হলো, প্রথম কথা। তো এমনি শ্রীমদ্ ভাগবত গীতা এটাতে তো বলেছেই, আর বিষ্ণু পুরাণে স্পষ্টভাবে এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শ্রী ভগবান উবাচ বলেই শ্রীকৃষ্ণ নিজে বলেছে যে ব্রাহ্মণ এটা জন্মসূত্রে ব্রাহ্মণ হয়। কত বুঝতে পারছেন, ব্রাহ্মণ যে জন্মসূত্রে ব্রাহ্মণ হয় এই কথার কিন্তু প্রমাণ আছে। আমি 1 মিনিট আপনার কাছে সময় চেয়েছি, একটু
হ্যাঁ দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। এবং যেটা যে জন্মসূত্রে যে মানুষ যে শ্রেণীবিভাগে বিভক্ত হয় কর্মে নয়, ঠিক আছে, কর্মে এখন আধুনিক গীতার ব্যাখ্যাকারকরা তারা আধুনিকভাবে তারা বলতে চাইছে যে এটা কর্মের ভিত্তিতে, কিন্তু আসলে প্রথম যতগুলো আপনি গীতা পড়বেন, তাদের তত্ত্ব পড়বেন, ব্যাখ্যা গ্রন্থ পড়বেন, কেউ কিন্তু এই কথা বলেনি। এর জন্য বিআর আম্বেদকর একটা স্বতন্ত্র বই আছে, বইটা খুব চমৎকার লিখেছে, আপনি পড়তেও পারেন বইটা। তো এটা হচ্ছে আধুনিক ব্যাখ্যাকারকগণ ব্যাখ্যা করছে। আর বিষ্ণু পুরাণ থেকে আমি যেটা দেখিয়েছিলাম এর আগে, হয়তো আপনি ওটার কথাই বলছেন, বিষ্ণু পুরাণের যে অংশ। না, আমি কিন্তু কোনো বই বই কিন্তু আমি পড়ি না। তার কারণ হচ্ছে আমার এগুলো মানে একটা 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 সাধারণ মানুষের একটা তো নলেজ থাকে, যেগুলো আমরা দেখি, মানে দর্শন যাকে বলা হয়, দর্শন মানে আমরা পঞ্চ ইন্দ্রিয়, যেমন দেখা যাচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাত্বক, এই কটার মাধ্যমেই তো আমরা পৃথিবীর সমস্ত স্বাদ আস্বাদন করতে পারি। না না, এই এটা হ্যাঁ এটার সঙ্গে আমি একমত না। না, আমি 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 একটু বলি, দেখা যাচ্ছে যে এই আমি দেখছি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম যে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ যাচ্ছে, তার আচার আচরণ কেমন, বা একজন হিন্দু সাধু যাচ্ছে, তার আচার আচরণ কেমন। এবং যতটুকু আমি লোকমুখে বা যে সমস্ত জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, বা ধর্ম প্রচারক যারা, প্রকৃত পক্ষে সে যে ধর্মেরই হোক না কেন, যারা ধর্ম প্রচার করে, তাদের বক্তব্য কানে আসার পরে যে সমস্ত গুলো মনে আছে, তার সঙ্গে দেখা যাচ্ছে অনেক জায়গায় মিল পাই না। মানে মিল যখন পাই না, তখন আমার মনের মধ্যে হয় আসলে এটা কি ভণ্ড। এই যে আমাদের মতো সাধারণ মানুষ, এবং সবাই ধর্ম কম বেশি সবাই করে, দেখা গেল যে আমাদের পৃথিবীতে আস্তিক আর নাস্তিক, নাস্তিকের সংখ্যা খুব কম, আস্তিকের সংখ্যাটা বেশি, সে যে ধর্মেরই হোক না কেন, সেখানে দেখা যাবে ধর্ম কম বেশি সবাই করে। কিন্তু প্রকৃতপক্ষে সবসময় তো আমাদের ধর্মের মধ্যে তো লিপ্ত থাকা সম্ভব না। যেরকম আপনি একটা রাস্তাতে আছেন, আপনার বই পুস্তক পড়া বা মানুষকে বোঝানো, বা ধর্মীয় শান্তি আনয়নের স্তরে মানুষকে বোঝানো, মানুষকে ধর্ম প্রচার করা, এটা ধরেন আপনার এক লাইনে সারাদিন আপনি বই পড়তে পারেন, কিন্তু আমাদের তো সেই সৌভাগ্যটা হয় না। তো সেই সূত্রে যতটুকু বুঝি বা দেখি, তাতে করে দেখে মনে হয়, যতটুকু শুনেছিলাম বা ওই জায়গায় অমুক জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছিল সেখানে শুনেছিলাম, কিন্তু এর সঙ্গে তো মিল পাই না। এই যে একজন ধার্মিকের আচরণ কেমন হতে পারে, বলছে ধর্ম, মানে আপনি যেটা বলেছেন আমি সেরকম ভাবে বলছি, একটু মানে আমার মতো করে বলছি, বলছে যে ধর্মে মানুষ বাঁচে বাড়ে সম্প্রদায়টা, ধর্ম নাড়ে অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। এটা যদি ধর্মের মূল সংজ্ঞা হয়ে থাকে, দেখা যাবে যে আপনাদের হচ্ছে নবী 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 যে কথাগুলো বলে গেছিলেন, কোন ব্যক্তিভিত্তিক বা কোন জনগোষ্ঠী বা নির্দিষ্ট কোন একটা এরিয়ার মানুষকে বলে গেছিলেন কারোর জন্য, সে কিন্তু সারা পৃথিবী তথা আউটে যদি কোনো গ্রহে মানুষ বসবাস করেও থাকে, সবার কল্যাণের তরে সে কিন্তু বলে গেছেন। যেরকম আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, দেখা যাচ্ছে যে অনেক হিন্দুর ঘরে ওই আব্দুল কালামের ছবি কিন্তু টাঙানো থাকে। কারণটা কি? তার কর্মের প্রতি চলে এসেছে, যে ভালো কাজ করেছে, সে মানুষটা যে মুসলমান এই চোখে কিন্তু কেউ দেখছে না। আবার দেখা যাবে যে স্বামী বিবেকানন্দের ছবি অনেকের হয়তো বাড়িতে থাকতে পারে, কারণ এরা মানুষের কল্যাণের তরে কাজ করে গেছে। এরা বলে যায়নি যে এটা শুধুমাত্র অনলি ফর হিন্দুদের জন্য, এটা মুসলিমদের জন্য। হিন্দু মুসলিম কোথা থেকে এসেছে? সবাই তো আগে মানুষ ছিল, তারপরে কেন হিন্দু হলো, তারপরে মুসলমান হলো, খ্রিস্টান হলো, বৌদ্ধ হলো, জৈন হলো, কি করে হলো এগুলো? আর ধর্মটা কোথা থেকে আসলো? ধর্মটা কিন্তু কোথার থেকে এসে পড়েনি। যেরকম দেখা যাচ্ছে যে নবী নবী হচ্ছে 24 নম্বর নবী, শুনেছি আমরা, কিন্তু অত পড়েনি, ভুল ভ্রান্তি হলে দাদা ধরে দেবেন। নবী, আচ্ছা, নবীর দেখা যাচ্ছে বাবা ছিল, মা ছিল, আমি নবীর অল্প মানে ছোট্ট একটা চটি বই মতো ছিলাম, অনেকদিন আগে পড়েছিলাম, হালকা হালকা মনে আছে। সে খুব পরিশ্রম করেছে, তার কাকার কাজে সাহায্য করেছে, মাঠে ঘাটে কাজ এরকম অনেক কিছু করেছে, একটা মানে খুব মানে দরিদ্রতার মধ্যে দিয়ে সে আর কি এই জায়গাটায় পৌঁছেছে। তার কিন্তু সব ছিল, আমাদের শ্রীকৃষ্ণ হোক, রামচন্দ্র হোক, বা এরা হোক, এদের সব ফ্যামিলি ছিল, এরা কিন্তু অন্য কোথার থেকে আসেনি। রামচন্দ্রের বাবা মা ছিল, ফ্যামিলি ছিল, বাচ্চা ছিল, বউ ছিল, চৈতন্য মহাপ্রভু সেও বিয়ে করেছিল, তারপরে কি সব মিলিয়ে চলে গেছে তাদের ইত্যাদি ইত্যাদি সব আছে এদের। এরা এরা কিন্তু আকাশ থেকে পড়েনি, এরা কিন্তু সব মানুষ সৃষ্টি করেছে। ধর্ম কিন্তু মানুষ সৃষ্টি করেছে, সবই হচ্ছে কল্পনা, সবই হচ্ছে কল্পনা। দেখা যাচ্ছে একটি কথা বলি, হ্যাঁ, যে অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি দ্বিমত পোষণ করি, তারপরে কিছু কথা যে কথা বলছিলাম যে মানে কর্মের ভিত্তিতে ধর্ম, এটা এখন আধুনিক ব্যাখ্যা, কর্ম ভিত্তিতে কাস্ট যেটাকে বলে, ব্রাহ্মণ বৈশ্য শূদ্রর মানে ক্ষত্রিয় যেটা আছে, এটা কর্মের ভিত্তিতে নয়, এটা জন্মসূত্রেই। এটা তার জন্য ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যদি কোনো যদি ব্রাহ্মণ যদি মৃত্যুবরণ করে, তার অসুস্থ থাকে মাত্র কয়দিন, 10 দিন,
যদি মানে ক্ষত্রিয় হয় 15 দিন, বৈশ্য হলে 20 দিন, তারপরে আপনার যদি শূদ্র হয় না 30 দিন। না, এই যে এই দেখুন, আপনি যেটা বলছেন, ধরুন এই করোনা ভাইরাস, এই যে সারা পৃথিবী জুড়ে যে করোনা ভাইরাস হচ্ছে, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে করোনা ভাইরাস অ্যাটাক করছে, হচ্ছে তো? এবং দেখা যাচ্ছে যে আমি এই বর্তমান লাইভ দেখলাম, 2 লক্ষ কত হাজার মানুষ মারা গেছে সরকারি হিসেবে। আমি সেটাই ধরলাম, আনলিগাল ধরলাম, আনলিগাল গেলাম না আমি 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 একটু আমি। কথাটা শেষ করে দাদা, আমি হ্যাঁ বলুন। আমি যেটা বলতে চাইছি যে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কর্মের উপরে ভিত্তি করে যে কাস্টের পরিবর্তন, ব্রাহ্মণ ক্ষত্রিয় এটা হয় না, এটা হিন্দু না, ধর্মগ্রন্থ, এটা হিন্দু কিন্তু ধর্ম। এটা হিন্দু ধর্ম বলছে না, কিন্তু এবার ব্যতিক্রমী দেখা যাচ্ছে যে আমি একটু শেষ অনেক করি, রকমের বই আছে, তো অনেক ধরনের বই আছে, আমি দেখা একটু যাচ্ছে শেষ যে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে বইয়ের কথা বলেন, বেদে বেল যান, বেদে যান, অথর্ববেদ লেখা আছে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণকে তৈরি করা হয়েছে, মুখ থেকে ক্ষত্রিয়কে তৈরি করা হয়েছে, মাজা থেকে তৈরি করা হয়েছে ব্যবসায়ী জাত, আর পা থেকে তৈরি করা হয়েছে শূদ্রকে। বেদেও আছে, যদি গীতা আছেন গীতাতেও আছে, মহাভারতে আসলে মহাভারতে আছে, পুরাণ সময় আসলে পুরাণে আছে, উপনিষেদ আসলে উপনিষেদ আছে, যদি তন্ত্র শাস্ত্রের মধ্যে যান তন্ত্র শাস্ত্রেও আছে, যদি আরো সংহিতার মধ্যে যান যজ্ঞবল্ক্য সংহিতা, মনু সংহিতা, এখানেও একাধিক জায়গাতে আছে। তো সার্বিক জায়গাতে এই ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় এবং শূদ্র এই শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশনটা আছে, এবং এটা আছে জন্মভিত্তিক, জন্মের ভিত্তিতেই এই ঘটনাগুলো হয়ে থাকে। তার জ্বলন্ত প্রমাণ একটা দিলাম, যদি ব্রাহ্মণ যদি মৃত্যুবরণ করে তাহলে অসুস্থ থাকে 10 দিন, ক্ষত্রিয় থাকলে 12 দিন, বৈশ্য যদি থাকে তাহলে 15 দিন, শূদ্র যদি থাকে 1 মাস অসুস্থ থাকবে। তাহলে বলুন তো, একটা ব্রাহ্মণ মৃত্যুবরণ করলো, ব্রাহ্মণ পরিবার থেকে ও 10 দিন অসুচ মানে অপবিত্র থাকবে, ভালো কোনো কর্ম করতে পারবে না, যে নীতি নিয়মগুলো আছে, একজন ক্ষত্রিয় ক্ষেত্রে একটা শূদ্র ক্ষেত্রে 1 মাস, তো এটা কি? একজন ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ হলে পরে আমাকে অসৌচ হতে হবে, এটা সম্পূর্ণ মনুষ্য সৃষ্ট, এটা হচ্ছে প্রকৃত পক্ষে দেখা যাচ্ছে যে আমি এই যে করোনা ভাইরাসে মারা যাচ্ছে, আমি দেখছি দাদা আপনি, ক্রেনে করে, গর্ত করে, শুনুন, গর্ত করে দাদা সেগুলোকে এটা আপনি বড় যে দেওয়া মনুষ্য হচ্ছে। সৃষ্ট বললেন, তো এটা তো আমি একমত না, হ্যাঁ, কেননা এই কথা তো বিষ্ণু পুরাণে স্পষ্ট লেখা আছে। আরে এই এই জন্যই বলেছিলাম যে ধর্মের সৃষ্টি কিভাবে হলো আগে এটা জানতে হবে, তারপরে ধর্ম আলোচনা করতে হবে। আমার কাছে কথা হচ্ছে ধর্ম কোথা থেকে আসলো, এটা বই পড়লে পাওয়া যাবে, বইয়ের মধ্যে কোথাও আছে যে ধর্মের সৃষ্টি কিভাবে হলো। ধর্ম আকাশ থেকে কোন একটা দলা আকার হয়নি, ধর্ম খায় না, ধর্ম মাথায় দেয় না, দাদা ধর্ম গায়ে আপনি মাখে। একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করছেন, ঠিক আছে, মানে আমার কথা হচ্ছে এটা, আমি একটা বিষয় নিয়ে থাকতে পছন্দ করি, এটা ধর্ম কাকে বলে আমি আপনাকে উত্তর দিয়েছি, ধার্মিক কারা তারও আমি উত্তর না না, দিয়েছি, ধর্মের সৃষ্টি কিভাবে হলো ধর্মের মানে, সৃষ্টি আপনি একটা বলেছেন হ্যাঁ যে ধর্ম মানুষ সৃষ্টি করছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। হ্যাঁ, এখানে আমি ভিত্তিহীন, না, এখানে আমি সম্পূর্ণ ভিত্তি বলতে এই প্রথম অংশকে সম্পূর্ণ ভিত্তিহীন বলি, আর দ্বিতীয় অংশের সঙ্গে একমত, হ্যাঁ ধর্ম মানুষ সৃষ্টি করেছে, হ্যাঁ অনেক করেছে, হিন্দুইজম সৃষ্টি করেছে, খ্রিস্টানিটি না সৃষ্টি না, করেছে, পুরোটাই বুদ্ধিজম। মানে পুরো ধর্মটাই, মানে এই যে টোটাল যত ধর্ম আমি একটু আছে, শেষ আমি করি, কিন্তু বলছি ধর্ম নিয়ে, যত ধর্ম আছে সব আমি ধর্মই আপনার হচ্ছে সঙ্গে মানুষ একমত সৃষ্টি যে করেছে। ধর্ম মানুষ সৃষ্টি করেছে, আমি দ্বিমত পোষণ করছি না, তবে যে কুল্লিয়াতান মানে অল ইন টোটাল সমস্ত ধর্ম যে মানুষ সৃষ্টি করেছে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। আমি এটা বিশ্বাস করি যে আপনার খ্রিস্টানিটি এটা মানুষের সৃষ্টি, বুদ্ধিজম এটা মানুষের সৃষ্টি, ঠিক আছে, জৈনিজম আচ্ছা, এটা ধর্ম মানুষের সৃষ্টি, মানে টোটালে সবার আগে কোন ধর্ম ছিল, মানে স্পষ্ট। ধর্মের তো পরে পরে কোন ভাগ হয়ে গেছে ধর্মগুলো, দেখা যাচ্ছে এই ধর্ম হ্যাঁ, 1500 বছর, এই ধর্ম সর্বপ্রথম ধর্ম 2600 বছর। যদি বলতে চান যে সর্বপ্রথম কোন ধর্মটি ছিল, তো আমার যে হ্যাঁ গবেষণা, আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, হ্যাঁ 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 তাতে আমি যেটা বুঝতে পারছি যে ইসলাম সর্বপ্রথম ছিল। আচ্ছা ইসলাম, হ্যাঁ, আচ্ছা ইসলাম ধর্ম যখন সর্বপ্রথম যখন ছিল, সেই ইসলাম ধর্মটা কি করে আসলো? তারপর থেকে তো সব হিন্দু হলো, জৈন হলো, বৌদ্ধ হলো, হ্যাঁ তারপরে সব থেকে বড় একথা, কথা ইসলাম ধর্ম যদি সর্বপ্রথম থাকে, এবার আমার এখানে একটা প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন। সর্বপ্রথম না, সর্বপ্রথম না, ইসলাম হ্যাঁ প্রথম, সর্বপ্রথম না, প্রথম ধর্ম ইসলাম। প্রথম, ওই প্রথম ওই একই হলো আর কি, প্রথম যদি ইসলাম ধর্ম থাকে, তারপর তার আগে কোনো ধর্ম ছিল না, জিন্না, কোনো ধর্ম ছিল না, তাহলে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, এটা আমরা জানি প্রকৃতপক্ষে, যা নিয়ম কারণ যেভাবে আছে। এবার কিছু কিছু মানুষ তারা ধর্মের বাইরে গিয়ে ধর্মের নামে সেটা ছড়িয়ে দেয়, এগুলো আমাদের, এটা হিন্দু ধর্মে আছে বা আদার অন্য ধর্মে আছে, সেটা প্রকৃতপক্ষে ধর্ম নয়, ওটা নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের ধর্ম মানতে গেলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম যদি শান্তির ধর্ম হবে, তাহলে সেই ইসলাম ধর্ম ভেঙে ভেঙে এতগুলো ধর্ম কেন তৈরি হলো? প্রথম কথা যে আপনি ইসলাম বললেন, ধর্ম তো, ইসলাম ধর্ম তো ভালো, দেখা যায় ইসলাম ধর্ম ভালো, শান্তির ধর্ম, আমি কিন্তু সেটা বলছি, আমি কিন্তু তর্ক বিতর্কে যাচ্ছি না, জাস্ট প্রশ্নের উপরে প্রশ্ন না হচ্ছে, না ঠিক আছে, আপনি তাহলে প্রশ্ন করে থেমে যান, হ্যাঁ তবে তো আমি উত্তর দিতে পারবো। তাহলে এতগুলো ধর্ম কেন হলো?
বাংলো কেন, ধর্মগুলো আমি ঠিক নকল আছে করে তো ঠিক আছে বাংলো কেন? ঠিক আছে, সমস্যা নেই। পবিত্র কোরআনের উত্তরটা আছে, খুব চমৎকার হবে, সূরা ইউনুসের হ্যাঁ 99 নম্বর আয়াত। হ্যাঁ, আবার প্রশ্ন হয়েছে, এবার বলুন, উত্তর বলুন। হ্যাঁ, যে আপনি যে কথাটা বললেন যে ইসলাম যে শান্তির ধর্ম হয়ে থাকে, তা মানুষ কেন এত দলে বিভক্ত হলো বা এতটা ধর্মে বিভক্ত হয়ে গেল? তো দাদা, মানুষ মানুষ তো বিভক্ত হবে, এটা স্বাভাবিক, মানুষ তো বিভক্ত হবে স্বাভাবিক। মানুষ শান্তি চায় না, অনেক মানুষ আছে শান্তি চায় না, অনেক মানুষ জানে সিগারেট খাওয়াটা খারাপ। জিনিসটা কিন্তু আমি শেষ মানুষের করি, উপরে ছেড়ে দিলে কিন্তু হবে না, আমি শেষ করি, মানুষের উপরে ছেড়ে দিলে কিন্তু হবে না। লেট মি ফিনিশ দাদা। হ্যাঁ হ্যাঁ মানুষ, আপনি জানেন সিগারেট খাওয়া ভালো না, মদ খাওয়া ভালো না, হ্যাঁ অনেক হ্যাঁ কাজ করা ভালো না, আপনি জানেন যেগুলো অশান্তি হ্যাঁ সৃষ্টি করে। হ্যাঁ তারপরেও মানুষ মদ, সুদ, ঘুষ, হাবি জাবি, নোংরা কাজের সঙ্গে যুক্ত আছে, ও জানে এগুলো অশান্তি সৃষ্টি করে, হ্যাঁ এগুলো নিজের ক্ষতি, সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি, এই ভূ সম্পদের ক্ষতি। তারপরেও মানুষ, তার মানে এখান থেকে পয়েন্ট অফ ভিউ যেটা বোঝাতে চাইছি, যে মানুষ এটা জানে, অনেক কিছুই জানে যে এটা ভালো না, এটা ভালো, এটা তো আছে শান্তি, তারপরে মানুষ শান্তির জিনিসটাকে পরিত্যাগ করে। ঠিক অনেক একইভাবে অনেক মানুষ জানে ইসলাম এটা এটা সঠিক, ইসলাম শান্তির ধর্ম, তারপরেও মানুষ এই ধর্মটাকে ত্যাগ করতে চাইছে বা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার সুবিধার জন্য, নিজের মনের চাহিদা পূরণ করার জন্য। জানছে যে ইসলাম একটা শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম, কিন্তু ইসলাম থেকে কেন অন্য জায়গাতে চলে যাচ্ছে? কারণ একটাই, কারণ ইসলাম তাকে স্বেচ্ছাচারিতা করতে দেবে না। জানে ইসলামের মধ্যে যদি থাকে, আমি মদ খেতে পারবো না, আমি মেয়েদের সঙ্গে ওঠা বসা করতে পারবো না, অশ্লীল চলাফেরা করতে পারবো না, একটা বাইন্ডিং, একটা মানে বাইন্ডিং এর মধ্যে তাকে আবদ্ধ করা হচ্ছে। ইসলাম একটা বাইন্ডিং দিচ্ছে, স্বেচ্ছাচারিতা নেই। এখন মানুষ চায় যে সবসময় আমি নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবো, তো কিন্তু এখন আবার ইসলামের মধ্যে আবার থাকলে আবার কিন্তু এটাও দেখা যাচ্ছে যে ইসলাম ধর্মে, ইসলাম ধর্ম অবলম্বনে সে কিন্তু মদ খাচ্ছে, আমি কথাটা বোঝাতে ইসলাম পারিনি। ধর্মের মধ্যেই থাকছে কিন্তু, আবার অথচ মদ খাচ্ছে। আপনি একটা, আপনি বললেন যে ইসলাম ধর্মের মধ্যে থেকে মানুষ কিছু মদ খাচ্ছে, কিছু সুদ খাচ্ছে, জেনা করছে, ঘুষ খাচ্ছে, খারাপ কাজ করছে। দাদা হ্যাঁ প্রথম কথা হচ্ছে, তারা মুসলিম থেকে তারা নিজেকে যখন প্রশ্ন করবেন, দাদা আপনি কি মুসলিম, ও বলবে দাদা আমি মুসলিম কিন্তু এগুলো হারাম, সে স্বীকার করে, এটা নিষিদ্ধ জিনিস। আর আরেকটা একটা কথা ধর্মীয় হচ্ছে, শিক্ষা দেখা যাচ্ছে, দেখেন, আমি একটা হ্যাঁ কথা বলি, একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা যদি কেউ ফলো না করে, হুম ভারতবর্ষের মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, ভারতবর্ষে অনেক রুলস আছে, যে এটা করবেন না, ওটা করবেন না, ট্রাফিক রুল ভঙ্গ করবেন না, তারপর আপনি ট্রাফিক রুল ভঙ্গ করছেন ভারতবর্ষের মধ্যে থেকেই, তার মধ্যে কি আপনি নরেন্দ্র মোদী সরকারকে আপনি দোষ দিবেন, না ভারতবর্ষের শান্তির বিরুদ্ধে তো বলবেন? এবার এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা কেমন, দেখা যাচ্ছে যে ধর্ম বোঝাবে ধর্মযাজক, ধর্ম বোঝাবে ধর্মযাজক। আজকে দেখা যাচ্ছে যে কলকাতার বুকে দুর্গাপূজার সময় যদি বেরোনো হয়, দেখা যাবে যে চাঁদাবাজি আর পুজোর প্যান্ডেল আর হচ্ছে এত পরিমাণে পুজো হয় যে 3 দিন ধরে গুনতে হবে, তারপর একটা সমীক্ষা আসবে যে এতগুলো ছোট বড় মিলে পুজো হয়েছে। এবার পুজো করলে পরে কি হয়, পুজো করলে পরে কি হয়, বলছে যে আমাদের হিন্দু ধর্ম, হিন্দু ধর্মে বলছে ব্রহ্ম নিরাকার, ব্রহ্ম নিষ্কলুষ, মানে তার কোনো কলঙ্ক নেই, সে হচ্ছে নিরাকার। আচ্ছা হিন্দু ধর্মে বলছে, মুসলিম ধর্মে বলছে আমরা যে আল্লাহ নিরাকার, সেও নিষ্কলুষ। আচ্ছা তাহলে ওখানে কিন্তু মিলে গেল, এটা কিন্তু হিন্দু ধর্মে না বলছে, দাদা, এখানে মুসলমান দ্বিমত ধর্মে পোষণ বলছে, না করি, না আমি বলি। এবার দেখা যাচ্ছে সবাই কিন্তু এই শান্তি আনয়নের তরেই যে যার ধর্ম পালন করে, শান্তি আনয়নের তরে দেখা গেল আমি যদি পুজো করি সেখানে গিয়ে কিন্তু আমি সেই ভগবানের কাছে কিন্তু প্রার্থনা করি যে ভগবান যার যা মনোবাসনা আছে ভালো জিনিস কামনা করি, একজন নামাজ পড়ে বা রোজা থেকে নামাজ পড়তে যাচ্ছে ভগবানের কাছে সেই কথায় আলোচনা করছে বা সেই কথায় তার কাছে দোয়া মাফিক চাইছে, কিন্তু ঘটনা হচ্ছে এত পরিমাণে নামাজ হচ্ছে, এত পরিমাণে রোজা হচ্ছে, এত পরিমাণে পুজো হচ্ছে, তবুও কেন শান্তির জায়গায় অশান্তি বিরাজ করছে, এর কারণটা কি? তাহলে কি প্রকৃত পক্ষে নামাজ হচ্ছে না, প্রকৃত পক্ষে আল্লাহকে ডাকা যাচ্ছে না, না প্রকৃত পক্ষে পুজো হচ্ছে না? এটা এগুলো কি নামাজের নামে, পুজোর নামে কি ভণ্ডামো হচ্ছে, না প্রকৃত পক্ষে লোক দেখানো হচ্ছে? আর আর একটা কথা হচ্ছে, ধর্ম যদি সত্যি করে প্রচার করতে হয়, মানুষ যদি আমার হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে চলে যায়, জৈন ধর্মে চলে যায়, বৌদ্ধ ধর্মে চলে যায়, তাহলে আমি যদি একজন হিন্দু ধর্ম যাজক হয়ে যাই থাকি, আমি যদি ধর্ম বোঝাই মানুষকে, তাহলে আমি প্রকৃত পক্ষে ধর্মটাকে বোঝাতে পারছি না, যেহেতু বোঝাতে পারছি না সেহেতু তাই তারা চলে যাচ্ছে, এটা হচ্ছে আমার যুক্তি। না, আপনার সঙ্গে আমি অধিকাংশ একমত যে এখানে ধর্মীয় যাজক যারা আছে, সে হতে পারে একজন ঠাকুর বা একজন মৌলানা বা একটা প্যাস্টর, সে যেই হোক, যে তাদের কিছু ব্যর্থতার কারণে অনেক কিছু হয়, এটার সঙ্গে আমি দ্বিমত করি না, এটার সঙ্গে আমি কিছুটা আপনার সঙ্গে একমত। 2 নম্বর বিষয়, যে আমরাও পবিত্র কোরআন এই কথায় বারবারই বলে যে অন্য ধর্ম নিয়ে যখন আলোচনা করবে, সুরা আনাম 6:8-এ আল্লাহ বলেছেন যে তোমরা তাদের গালি দিও না যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো দেব দেবতার উপাসনা করে, কেননা তারাও ভুলবশত গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ বলছেন যে তুমি অন্য দেব দেবীকে গাল দিও না,
ওদেরকে গাল দিও না, ওদেরকে তুমি যদি একটা দেবী দুর্গা লক্ষ্মী কালী সরস্বতীকে যদি গাল দাও, তাহলে ওই মানে ওই হিন্দু ধর্মের অনুসারে যারা দেবীকে ঈশ্বর মানে তারাও আমাকে গালি দেবে, মানে আল্লাহকে গালি দেবে। তাহলে তার জন্য বলছে গালি দিও না, নিন্দা করেন ওদের, পবিত্র কোরআন পড়বেন সুরা বাকারা 256 দেখেছেন নম্বর আয়াত। আপনি যে কথাটা বলেছেন, কথাটার কথা মূল্য বুঝতে পেরেছেন হ্যাঁ, যে আমি তো শেষ কথাটা? করি। সুরা বাকারা হ্যাঁ দুশো বলুন। ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছে, লা ইকরাফিদ দিন, তোমরা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করবে না, ঠিক আছে? সত্য থেকে মিথ্যা পৃথক হয়েছে, মানুষের কাছে সত্য প্রকাশ করো, তবে বাড়াবাড়ি করো না। সুরা পবিত্র কোরআনের 107 নম্বর সুরা, যেটাকে বলে সুরা কাফেরুন, আয়াত নম্বর 6-7 বলছে যে, লাকুম দিনুকুম অলিয়া দিন, যে তুমি তাদেরকে বলে দাও যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তুমি তোমার ধর্ম পালন করো, কর্মফল নিশ্চিত তুমি একদিন কিয়ামতের মাঠে তুমি পেয়ে যাবে, আর আমি আমার কর্মফল পাবো। সূরা হুদ আয়াত নম্বর 22। তো পবিত্র কোরআন এখানে সুস্পষ্টভাবে মানুষ যে ধর্ম পালন করবে, অন্য ধর্ম পালন করবে, কোনো আপত্তি নেই, বারবার বলছে যে না তারা তাদের ধর্ম পালন করুক, সমস্যা নেই। তবে কোরআন একটা কথা বারবার বলে, যেটা সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20-21 ইসলাম যেটা বলতে চাইছে যে, ফাজাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তবে তোমরা মানুষের কাছে সত্যটাকে প্রকাশ করো, সত্যটাকে বলো, তবে তোমাদেরকে দারোগা রূপে পাঠানো হয় নাই যে তোমরা তাদেরকে জোরপূর্বক মানাবে। সুরা আহকাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, কুলিল হাক্কুমি রব্বিকুম, বলো হক মানে সত্য, রাইট, ট্রুথ এসেছে তোমার রবের পক্ষ থেকে, মানে ক্রিয়েটার গডের পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করবে, তবে তুমি সেটাকে প্রচার করো, মানুষকে জানাও, সত্যটা জানাও। সুরা বাকারার 42 নম্বর এটা তো আয়াতে, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে বলছে, ওই জন্য আমি একটা কথা বলছি, বলছে যে দান করো, কি দান করার কথা বলেছে, বলছে তোমার মধ্যে যদি ভালো কিছু থাকে যা মানব সমাজের কল্যাণের তরে প্রয়োগ করলে সেই জনজাতি বা সেই সমাজ ভালো হতে পারে, সেই সমস্ত জ্ঞান যদি তোমার ভেতরে থাকে সেই জ্ঞানগুলোকে তুমি তাদেরকে দাও, এটাকে বলছে দান। আর মানুষ সেই দানটাকে না বুঝে বলে তোকে 50 টাকা দিয়ে দিলাম এটা নিয়ে তুই খেয়ে নিস, এটা কিন্তু প্রকৃত পক্ষে দান নয়, এটা দয়া, এটা হচ্ছে দয়া। আবার বলছে যে ভালো কিছু থাকলে সেটা যদি মানুষের মধ্যে ছড়িয়ে যায় সেটা হচ্ছে দান, পবিত্রতা, বলতে স্নান করে আসো পবিত্রতা বুঝতে হয়ে যাবে, পারছি এটা কোনো আমি রকম একটা ভাবে কথা বলি এখানে, পবিত্রতা হতে পারে না। যে হ্যাঁ, তবে দেহে ময়লা নোংরা মাটি থাকলে পরে পরিষ্কার হতে পারে, এটা হচ্ছে দৈহিক ব্যাপার, কিন্তু প্রকৃতপক্ষে পবিত্রতা হচ্ছে মনের দরকার, মন যদি পবিত্রতা না থাকে তাহলে কিন্তু সে মানুষটা পবিত্র না, সে ব্রাহ্মণ যতবারই বলুক তুমি স্নান করে এসে অঞ্জলি দাও এটা কিন্তু পবিত্রতা আসে না, বা জি স্নান জি করে জি এসে নামাজ পড়তে যেতে হবে এটা কিন্তু পবিত্রতা আসে না, প্রকৃত পক্ষে যদি তার মন পবিত্রতা না আসে। হ্যাঁ, তবে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বিভিন্ন রকমের রোগ ব্যাধি, এটা একটা আলাদা জিনিস, জি 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 আপনি এটা খুব আলাদা জিনিস। চমৎকার কথা বলেছেন, আপনার সঙ্গে আমি হ্যাঁ সম্পূর্ণ একমত না হলেও অনেক ক্ষেত্রে এখানে একমত, যে দুটো হ্যাঁ বিষয়, যে একটা দানের বিষয়, একটা পবিত্রতার বিষয়। হুম দেখেন, দানের বিষয়ে পবিত্র কোরআনে এবং একাধিক আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন যে, সাদকাতু দা বুরহান, যে দান হচ্ছে একটা প্রমাণ। তো সাদগা কি, দানটা কি, দানে ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বলছে তুমি ঈশ্বরের প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এ সৃষ্টিকর্তার, এটা যদি একবার বলো সকালবেলা, যদি বলো, এটা একটা দানের অন্তর্ভুক্ত। তুমি যদি মানুষকে সুউপদেশ দাও, একটা ভালো উপদেশ দাও, এটা একটা দানের অন্তর্ভুক্ত, কেন, তাকে তুমি জ্ঞান দিয়েছ, ঠিক আছে? তুমি যদি কোনো মানুষকে রাস্তা দিয়ে চলছে, তাকে যদি ভারী জিনিসটা সে পড়ে গেছে, তাকে যদি তুলে দাও, এটা একটা দানের অন্তর্ভুক্ত। তো কোনো মানুষ যখন অন্যায় করছে, সে অন্যায়ের প্রতিবাদ করা, অন্যের প্রতিবাদ তুমি করবে, এটা একটা দানের অন্তর্ভুক্ত। তবে দানের অন্তর্ভুক্ত ইসলামে না হলেও 30-এর অধিক আছে, শুধু অর্থটাই দান এমনটি ইসলাম বলে না, ইসলাম ভালো উপদেশকেও দান বলেছে, এমনকি বলছে নিজের স্ত্রীর মুখে একটু হাসি মুখে যদি খাবারটা তুলে দাও, এটা একটা দানের অন্তর্ভুক্ত। স্ত্রীর সঙ্গে যদি শারীরিক সম্পর্ক সহবাস করো, এটাও দানের অন্তর্ভুক্ত। একজন সাহাবী বলছে, আল্লাহ রাসূল, ভালোবাসা ছাড়া, ভালোবাসা ছাড়া তো কোনো কিছু পাওয়া যায় না, ওই জন্য ভালোবাসাটাকে সবার ঊর্ধ্বে রেখেছে সবাই, জি জি ভালোবাসা। যদি আমার আল্লাহর সঙ্গে ভালোবাসা না থাকে, যদি আমার ভগবানের সঙ্গে ভালোবাসা না থাকে, প্রথমে তার ভালোবাসা হবে, ভালোবাসা থেকে ভক্তি হবে, শ্রদ্ধা হবে। আরেকটা এখানে ক্লিয়ার করি, হ্যাঁ, আর যে পবিত্রতার বিষয়, হ্যাঁ, পবিত্রতা ইসলামের দুই ধরনের পবিত্রকে, মানে ইসলাম মানে দুই ধরনের পবিত্রতাকেই মূল্য দিয়েছে, একটা হচ্ছে আত্মিক পবিত্রতা আর একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। আত্মিক হ্যাঁ হ্যাঁ পবিত্রতা যেটাকে আমরা বলি ইমান, হ্যাঁ মানুষের ইমান বিশ্বাস যেটাকে বলি, এই বিশ্বাসটা কি, সেটা অন্তরে কাজ, অন্তর যদি পরিষ্কার না হয় তাহলে কোনো ইবাদত কবুল হবে না। এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা মাইদার 5 নম্বর আয়াত এবং সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে, তোমাদের অন্তর যদি পবিত্রতা না থাকে, তোমাদের কোনো ইবাদতকেও কবুল করা হবে না, মানে আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে কোনো ইবাদত তথা
মানে কর্ম বা উপাসনাকে বা জপ তপ আরাধনা আপনারা যে ভাষায় বোঝেন, মানে ঈশ্বর কবুল করবে না, মানে আল্লাহ কবুল করবে না। তো আত্মার যে একটা পরিশুদ্ধতা ইসলাম বারবার বলেছে, তার জন্য ইসলাম একটা কথা বলে নাফস, মানে অন্তর, অন্তরে বিশুদ্ধতা ইসলাম, ঠিক আছে? তো এখানে আমার অন্তরের বিশুদ্ধতার পাশাপাশি ইসলাম বাহ্যিক পবিত্রতাকে অস্বীকার করে না, এটাকে প্রায়োরিটি দেয়, এটাকে প্রাধান্য দেয়। যে অবশ্যই তুমি অন্তর পবিত্র আছে, তুমি বাহ্যিক যদি পবিত্রতা করো, অনেক সময় তুমি অন্তর মানে তুমি বাহ্যিক দিক থেকেও তুমি অনেক নিজেকে স্মার্ট ফিল করবে। আপনি নিজে দেখবেন যে অনেক সময় যদি আপনি একটা ভালো পোশাক পরেন বা একটা কমফোর্টেবল একটা পোশাক পরেছেন, তখন আপনার অন্তরটা একটু তৃপ্তি পায়। পোশাকের সঙ্গে মানুষের আত্মার একটা সম্পর্ক আছে। যদি আপনি একটা ভদ্র পোশাক পরেন, ভালো পোশাক পরেন, দেখবেন আপনার আত্মাটা অটোমেটিক শান্তি তৃপ্তি পাচ্ছে। আবার আপনি যেটা খারাপ পোশাক পরেন, দেখবেন আপনার অটোমেটিক একটা আত্মাটা মানে আপনার অন্তরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তার জন্য ইসলাম পবিত্রতা অন্তরের এবং বাহ্যিক দুটাকে প্রায়োরিটি দিয়েছে। দেখুন, এটা তো কোনো বই পুস্তক পড়ে এইভাবে তো এটা অনুভব অনুভূতির বিষয় না, মানে অনুভব করা যায় না, এটা সম্পূর্ণ হচ্ছে অনুভূতির বিষয়। বলছি স্থান কাল পাত্র অনুযায়ী মানুষের মনের পরিবর্তন ঘটে। যদি বলা হয় কেমন, দেখা যাচ্ছে একজন খুব ঘনিষ্ঠ কাছের মানুষ মারা গেছে, তাকে সবাই নিয়ে কবরখানায় যাওয়া হয়েছে, এবং কবরখানায় যখন তাকে কবর দিয়ে মানে নির্দিষ্ট নিয়ম ধর্মীয় নিয়ম বিধি মেনে কবর দেওয়া হচ্ছে এবং সবাই মাটি দিচ্ছে, সেই সময় যে মনের পরিবর্তন হয়, যে মনের গতি হয় যে ভগবান কি আল্লাহ, এত কিছুই থাকবে না, সবই তো কবরের মধ্যে শেষ হয়ে যাবে, হ্যাঁ আর তো কিছুই নেই, অন্যায় করবো না, অন্যায় কথা বলবো না, মারামারি করবো না, গন্ডগোল করবো না, অশান্তি করবো না, সৎ পথে থাকবো, সত্য কথা বলবো, সৎ নীতি নিয়ে চলবো, এই যে মনোবৃত্তিটা তৈরি হলো, আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে এটাকে বলছে হচ্ছে শ্মশান বৈরাগ্য, মানে আমাদের শ্মশানে পুরানো হয়, যদি মুসলিম হিসাবে বলা বলছে কবর বৈরাগ্য। এই যে বৈরাগ্য ভাব ভেতরে জাগরিত হলো, এই ভাবটা সেই মানুষটার কিন্তু জাগরিত হলো, সেই মানুষটা যদি ওই ভাবটাকে ধরে সারা জীবনটা চলতে পারে, আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে সেই মানুষটা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু কি হলো, ওইখানে কবর হয়ে গেল, সঙ্গে সঙ্গে কবর টবর দিয়া হয়ে গেল, তারপরে গাড়িতে করে এসে বাড়িতে চলে আসলো, এসে জমির আল নিয়ে দুইজনের বেঁধেছে আর কি, বলে দেখ তোর ওই দিকে হবে, এদের দিকে বলে কুদালে রাসাড়ি দিয়ে দিল, বাড়ি মাথা ফ্র্যাকচার হয়ে গেল, এই যে ধরে রাখতে পারলো না, এটাকে ধরে রাখতে হবে সবসময়, এই যে ভাবটা জাগরিত হলো, ভাব কিন্তু সবার মধ্যে জাগরিত হয়, এবার ধরে রাখাটা কিন্তু বিষয়। এবার দেখা গেল আমাদের মতে কেউ কাউকে শ্মশানে পুরাতে নিয়ে গেল, এখন টালটু খেয়ে এরকম নড়ছে আর কি, টলতে পারছে না, ও তো ভাবটা বুঝবে না। যদি নর্মাল ভাবে কোনো মানুষ যদি পুরাতে যায়, সেই দৃশ্যটা যদি দেখে, তার যদি অনুধাবন করার ক্ষমতা থাকে, সেই ভাবটা যদি সে ধরে রাখতে পারে, তাহলে কিন্তু সে অনেক পর্যন্ত পৌঁছাতে পারে, যে জি জি কিছুই জি। নেই। সার্বিকভাবে কথাগুলো যেটা দাদা আপনার সঙ্গে কথা অনেকক্ষণই হলো, অনেকক্ষণ ধরে কথা হ্যাঁ চলছে, কথাগুলো মানুষে শুনছে, অনেকেই লাইভে আছে এই মুহূর্তে, হয়তো 40,000 প্লাস মানুষ অলরেডি দেখে ফেলেছে লাইভ, এখন প্রায় 850,000 আর মানুষ সব আছে। থেকে আরেকটা বড় কথা, মানে এটা দেখা যাচ্ছে আমার মনে হয় যে কোরআন এবং আপনি অনেক আমাদের গীতার অনেক রকমের অনুবাদ রয়েছে, সেগুলো পড়েছেন, বিভিন্ন ভাষাতে অনুবাদ হয়েছে, আমার মনে হয় যে দুটো ধর্মগ্রন্থ, বাইবেল বলুন বা আদার যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থ পড়ার পরে যে নির্যাত বেরিয়ে আসে, সেই নির্যাতটাকে এক জায়গায় করলে আমার মনে হয় একই জিনিস পাওয়া যাবে। তাই আমাদের বিষয়টা কি বলুন রামকৃষ্ণদেব তো দাদা, বলেছে, আমি একটা কথা বলি, হ্যাঁ যে পবিত্র কোরআনে একটা আয়াত আছে সূরা ইমরানের 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে তা আউলা ইলা কালিমাতিম, যে তোমরা যারা অন্য ধর্মের অনুসারী আছে তাদের সঙ্গে তোমরা যখন কথা বলবে তখন তাদের সঙ্গে সাদৃশ্য নিয়ে কথা বলো, যে তোমাদের ধর্মগ্রন্থ এবং আমাদের ধর্মগ্রন্থে যে কথাগুলো এক আছে, কমন টার্মস মানে একই কমিটমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলো। তো পবিত্র কোরআন সবসময় বিরোধিতা অন্য ধর্মের সমালোচনা করতে নিষেধ করেছে, বরং বলছে যে আমি কিন্তু কমন টার্ম। বিরোধিতা পাই না, অনেকে বিরোধিতা খোঁজে, আমি কিন্তু বিরোধিতা পাই না, হয়তো আমার দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হতে পারে। জি, এখন আমরা দেখুন, আমরা যখন আলোচনা করি অমুসলিম বা অন্য ধর্ম প্রসঙ্গে, বাইবেল প্রসঙ্গে, মানে খ্রিস্টানিটি, হিন্দুইজম, বুদ্ধইজম এগুলো নিয়ে যখন আলোচনা করি, তখন আমার যে মানে মানে পদ্ধতি থাকে, সেই পদ্ধতি হচ্ছে যে হিন্দু ধর্মগ্রন্থে এবং ইসলামের একতা, এই একতা তিন ধরনের হতে পারে, এক হচ্ছে ঈশ্বর প্রসঙ্গে, দুই হচ্ছে এই ধর্মীয় কর্ম প্রসঙ্গে, আর তিন হচ্ছে যে সামাজিকতা প্রসঙ্গে। ঈশ্বর প্রসঙ্গে, ঈশ্বর প্রসঙ্গে আমরা দেখি যে পবিত্রকরণ বলছে এক ঈশ্বর আছে, এক ঈশ্বর, এক ঈশ্বর, ঈশ্বর অনেকগুলো নয়। আমরা তখন গীতা থেকে দেখি, গীতায় 7 অধ্যায় 17 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ কথাটা বলেছে যে একই ভক্তির বিশেষ্যতে একজন ঈশ্বর উপাসনা করো, গীতার 8 অধ্যায় 66 মন্ত্র যে সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম শয়নাং ব্রজা, সমস্ত ধর্ম ত্যাগ করে মাম একাম, শুধুমাত্র এক এক ঈশ্বরকেই তার আরাধনা করো, তবে তোমাকে মোক্ষ লাভ করা হবে, মানে এইটিসি, মানে এই ধরনের কথাগুলো যখন দেখছি কথা লেখা আছে যে এক ঈশ্বরের কথা বলছে, এটা তো কম। তো আমি ধর্ম
ধর্মে কমন বিষয় বলতে আমাকে বেঁচে থাকার জন্য, আমাকে বেঁচে থাকার জন্য যারা যারা হেল্প করছে, আমাকে বেঁচে থাকার জন্য যারা যারা হেল্প করছে তারাই আমার কাছে শ্রদ্ধা, তারাই আমার কাছে পূজনীয়, তারাই আমার কাছে ভগবান তুল্য। যদি বলা হয় যে এখানে বিতর্কিত বিষয় হতে পারে, যেরকম যুক্তি দিতে হবে, যুক্তিটা কেমন দেখা যাচ্ছে? একটা গাছ, আপনি বলতে পারেন যে গাছকে কেন পুজো করতে হবে? একটা প্রশ্ন, আমি কিন্তু সাপোজ উদাহরণ দিচ্ছি, আমি কিন্তু জানার জন্য ফোন করেছি। দেখা যাচ্ছে সেই গাছটার দেখা যাচ্ছে নিম গাছ, সেই নিম গাছটার গোড়ায় দেখা যাবে ধূপ টুপ দিয়ে বেশ ফল ফুলটো দিয়ে পুজো করছে, ভক্তি সহকারে পুজো করছে। অনেকে বলতেই পারে যে এটাকে কেন পুজো করা হচ্ছে, অনেকে বলতেই হচ্ছে যে নদী কিংবা বিলের মাটি খড়ের পূজা, তাতে আটি প্রতিমা গড়ায়, মানুষকে গড়ালো যারে মানুষে তার পূজা করে, পূজার শেষে আবার তারে ভাঙিয়া ফেলায়, তার সামনে তরমুজ বিভিন্ন রকমের ফল বিভিন্ন রকমের পায়েস রান্না করে দিচ্ছে, গিয়ে বলছে মা খাও খাও খাও। প্রকৃতপক্ষে আমার কাছে যে বলুন দেখি সারাদিন ধরে মা মা বলে ডাকলে পরে ওই পুতুল মা এসে ওই খাবার কোনোদিন খাবে নাকি? খাবে? খাবে না, কিন্তু ডাকছে, প্রশ্ন থাকতে পারে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা ভক্তিবাদী যুক্তি দর্শন কাজ করছে। এগুলোকে জানার দরকার হয়। আমি আপনাদের অনেক ভিডিও দেখি, অনেকে খুব ভালো বলে আর কি, অনেক ভালো বলে, আবার অনেকে এমন কথা বলে যেটা ধরুন আপনাকে সেই বিষয়ে মন্তব্য করতে গেলে পরে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাকে জানতে হবে বিষয়টা কি। যদি এটা যদি অন্যায় হবে তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এই ধর্মের উপরে ভিত্তি করে তারা কিন্তু বেঁচে আছে। আবার দেখা যাবে যে পৃথিবীতে প্রচুর মুসলিম দেশ রয়েছে, এই যে দুটো জাতির মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি, মানে একটা মত পার্থক্য তৈরি হয়েছে, আমি এমন কোন মানুষ চাই যে যে মানুষের দ্বারা প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করে এই বিভেদটাকে যতটা জোড়া দেওয়া যায়। আমি একটা একটা কথা বলি, যে ডক্টর জাকির নায়েকের আলোচনা তো শুনেছেন তাই না? ডক্টর জাকির নায়েক আমাদের ইন্ডিয়ান একটা সম্পত্তি। ডক্টর জাকির নায়েক গোটা বিশ্বের মানুষ যাকে একটা মানুষকে চিনে, অথচ তিনি প্রধানমন্ত্রীও না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও না, তিনি একজন আলোচক গোটা বিশ্ব জুড়ে যার নাম, এক ডাকে হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, সকলে চিনে, তাই না? তো ডক্টর জাকির নায়েক তিনি কি আলোচনা করতেন? তিনি সবসময় তো হাসি মুখে খুব সুন্দরভাবে ইসলাম ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সাদৃশ্য, ইসলাম ধর্মের সঙ্গে খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, কমন বিষয়গুলো নিয়ে আসতেন। তিনি বিভিন্ন হিন্দু ঠাকুর পণ্ডিতের সঙ্গে মত বিনিময় করতেন, খ্রিস্টানদের সঙ্গে মত বিনিময় করতেন, এবং খুব সুন্দরভাবে কোনো তর্ক ঝামেলা মারামারি বাদ দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ থাকতেন, এবং মানুষকে যে মানে তিনি যে একা একা ঘরে লুকিয়ে লুকিয়ে করতেন এমনটি নয়, হিন্দু ঠাকুর পণ্ডিত তারাও আলোচনা করতেন, উনি আলোচনা করতেন, প্রশ্নোত্তর পর্ব থাকতো, এই যে সুন্দর একটা বিষয়টা চলছিল। কিন্তু দেখুন ডক্টর জাকির নায়েকের পরে যে অভিযোগগুলো আমাদের ইন্ডিয়ান তরফ থেকে বিভিন্ন প্রেস মিডিয়া থেকে যেগুলো দেওয়া হয়েছে, তাকে স্মাগলার হিসাবে উল্লেখ করা হচ্ছে, তাকে জঙ্গি বলা হচ্ছে, তাকে সন্ত্রাসী বলা হচ্ছে, বলছে তিনি মুসলিমদেরকে ভরকিয়ে দিচ্ছেন, মানে বিপদগামী করে দিচ্ছেন, জিহাদের জন্য উদ্বুদ্ধ করছেন। ডক্টর জাকির নায়েক মানি লন্ডারিং, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের আত্মসাত করেছে। ডক্টর জাকির নায়েক ওসমা বিন লাদেনকে বলেছে যে ভালো। এই যে 17 আমরা মিডিয়াতে দেখলাম, 17 অভিযোগ ডক্টর জাকির নায়েকের উপরে অভিযোগ করেছে, এবং ডক্টর জাকির নায়েকের বিভিন্ন বিভিন্ন ভিডিওর ছোট ছোট ক্লিপ সামনে রেখে বলছে, মানে আগে পরে কেটে দিয়ে বলছে এই দেখো এই এই কথা বলেছে। দেখুন আমার কাছে একটা কথা হচ্ছে, আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম যে মানে এই যে ডক্টর নায়েক এই কাজটা করতে চাইছিল, তাতে অনেক উপকার হচ্ছিল, হিন্দু মুসলিম অনেক আস্তে আস্তে মানে অনেক কাছাকাছি আসার চেষ্টা করছিল। তো তাতে ডক্টর জাকির নায়েকের ফলাফল কি? ডক্টর জাকির নায়েককে আজকে দেশ থেকে মানে বাইরে জড়িতে বাধ্য হতে হলো। এবং দেখুন ওই 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 বিষয়টার উপরে আমি অত ডিটেলস আমি এত গভীরভাবে আমি হচ্ছে জানি না, এক। আর দুই নম্বর হচ্ছে আমি আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ, আমি এখন আবারও বলছি, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, মানে এটা আমি আপনার সঙ্গে একটা আলোচনা প্রথমে আমি বলে নিয়েছি যে আমি কিন্তু ধর্ম সম্পর্কে আমার আমার ধর্ম সম্পর্কে আমি হয়তো মোটামুটি হালকা পাতলা জানি, এভাবে ডিটেল জানি না, জাস্ট আপনিও একজন ধার্মিক, ধর্ম মানে ধার্মিক যে ধর্ম নিয়ে আলোচনা করে সে হচ্ছে ধার্মিক, এবং আপনার ধর্ম যা আমি এটা অনুধাবন করতে পেরেছি যে আমার ধর্ম তো হচ্ছে তাই, অতএব হয়তো আপনি এই বিষয়ে হয়তো বলতে পারবেন, আমার আশা ছিল, এবং যতটুকু আলোচনা হয়েছে মোটামুটি ভালো আলোচনাই হয়েছে বুঝতে পেরেছি। তো আমার মনে হয় এটাই ভালো, আর কোনো ধর্ম সম্পর্কে সেটা আমি হই বা আপনি হন আর যেই হন, কোনো কিছু মন্তব্য করার আগে সেইটাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে। যেরকম বিতর্কিতমূলক বই আছে, আমি আপনাকে বলছি, আমাদের যেরকম বাল্মীকি রামায়ণ আছে,
বাল্মীকি রামায়ণে রামচন্দ্রের বাবার নাম হচ্ছে দশরথ, দশরথের হচ্ছে 349 খানা বিয়ে দেখানো আছে। আবার সেই রামায়ণ যখন পরবর্তীতে কৃত্তিবাস ওঝা লিখলেন তখন তাতে 750 বিয়ে লিখে দিয়েছে। দেখুন বিতর্কিত, দেখুন দুটোই কিন্তু গ্রান্টেড। এবার আপনি বলতেই পারেন যে কৃত্তিবাস রামায়ণে হচ্ছে বাল্মীকি ইসে দশরথ তাদের হচ্ছে 750টা বিয়ে, আবার বাল্মীকি রামায়ণে 349টা বিয়ে। এবার আমার মতো কোনো লোক যদি কোনোদিন রামায়ণ লেখে আমি 1000 রানে 9টা আউট লিখে দেবো। এই যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, এটা প্রত্যেক ধর্মের ভেতরে দেখা যাবে যে এই যে প্রকৃত পক্ষে প্রকৃত ধর্মটা ভেজাল হয়ে গেছে। আপনি যদি বলেন না আপনি এই কথাটা বললেন, এর বিশ্বাসযোগ্যতা কি আছে, হাজার হাজার যুক্তি আছে যে এই প্রকৃত পক্ষে প্রকৃত ধর্মটাকে খুঁজে পাওয়া খুব কঠিন বিষয়। কারণ এই এক একজন এক এক রকমের মতবাদ। আমি আর একটা ভিডিও দেখছিলাম, সেখানে আপনাদের বাংলাদেশের কোন এক বক্তা বলছিল, আমার মনে নেই তবে আমার উক্তিটা কিছুটা মনে রয়েছে, বলছে কেউ যদি মারা যায় এই পৃথিবীতে, পৃথিবী যখন ধ্বংস হবে সমস্ত পৃথিবীতে যত মানুষ আছে সবাই মুসলিম ধর্ম গ্রহণ মারা যাবে। আর বলছে মুসলমান ধর্ম গ্রহণ না করে যদি কেউ মারা যায় তাহলে সে কি কোথায় যাবে, কি স্বর্গ নরক কি বলে, জাহান্নামে যাবে। তাহলে এখানে দেখুন প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা একটা যুক্তিবাদী প্রশ্ন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে তো মুসলিম ধর্ম গ্রহণ না করে সে মারা গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর সে একজন কবি হিসাবে পরিচিত, সে হচ্ছে মুসলিম ধর্ম গ্রহণ না করে মারা গেছে। বিষয়টা আমি একটা কথা বলি, এই বিষয়টা আমি ভিডিওটা দেখেছি, একজন একটা হিন্দু পেজ থেকে ভিডিওটা দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে দেখুন আমি জানি, আমি দেখেছি তাই বলছি, মানে এই যে আমি দেখেছি ভিডিওটা, মানুষ তো ভুল জানুক খারাপ জানুক মানুষ তো জানছে। তাহলে এখানে বিষয় হচ্ছে এই যে এই যেটা পাঠিয়েছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ যদি সে কোথায় যাবে কি না যাবে, কে কে বাবা সে হনু দেব বলছে যে আমি একটু কথা বলি, এখানে একটু কথা বলি, এই যে কথাগুলো বলছে, হ্যাঁ এখানে একটু কমেন্ট করার ব্যাপার আছে যে হ্যাঁ প্রত্যেকটা ধর্মের এবং ধর্মগ্রন্থের একটা দাবি হচ্ছে যে তাদের ধর্মটাই সঠিক, বাকি অন্য ধর্মগুলো ভুল, এটা মৌলিক দাবি সকলের। না না এটা এটা কিন্তু আমি একবারও কিন্তু বলিনি এখনো পর্যন্ত দাদা, এটা আপনি বলেন, আমি তো আপনার কথা বলছি না, আমি যে ধর্ম এবং ধর্মগ্রন্থের দাবি তারা জানে না, তারা জানে না বা পড়ে না বা প্রকৃত সত্য, অনেকে পড়ছে সারাদিন ধরে পড়ছে কিন্তু পড়ে মানেটা বুঝতে পারলো না। আমি একটু আমি একটু এখানে শেষ করি যে প্রত্যেকটা ধর্মের গ্রন্থের একটা দাবি আছে যে তাদের ধর্মটাই সঠিক, তাদের ধর্ম ব্যতীত যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি মোক্ষ লাভ তথা স্বর্গ লাভ তথা জান্নাত যেতে পারবে না। বাইবেল পড়বেন, বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজায় 64:6 এবং বাইবেলের নিউ টেস্টামেন্ট 1 করিন্থিয়ান্স 15:40 পরিষ্কারভাবে সেন্ট পল তিনি বলছেন যে একজন ব্যক্তি যতই ধার্মিক হোক না কেন, এ গোটা বিশ্বকে যদি সে ক্রয় করে যদি দান করে দেয়, সারাদিন নামাজ রোজা হজ জাকাত যজ্ঞ তপস্যা যাই করুক না কেন, সে যদি জিজাস ক্রাইস্টকে মানে যীশু খ্রিস্টকে যদি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে এ কথা বিশ্বাস না করে এবং যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছে মানুষের পাপের বোঝা নিয়ে এ দুটোতে যদি বিশ্বাস না করে তার সমস্ত ধার্মিকতা মিথ্যা এবং ভিত্তিহীন। এখন দেখেন আমরা মুসলিমরা তো যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে মানুষের পাপের বোঝা নিয়ে, এটা তো আমরা বিশ্বাস করি না, হিন্দুরা বিশ্বাস করে না, বৌদ্ধরা বিশ্বাস করে না, ইহুদিরা বিশ্বাস করে না। তার মানে এই ভার্স অনুসারে খ্রিশ্চানদের দাবি হচ্ছে এটা যে মুসলিমরা হিন্দুরা খ্রিশ্চানরা সরি ইহুদিরা এরা কখনোই স্বর্গে যেতে পারবে না, কেন, কারণ স্বর্গে যাওয়ার জন্য এটাই তাদের মূল একটা দাবি। দেখুন বিশ্বাস জিনিসটা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম, আগে জানতে হবে যে বিশ্বাস। না না আমি শেষ করি, আমি শেষ করি, হ্যাঁ আমি ওই যে আপনি মুসলিমদের বক্তার কথা বললেন না, তো এটা হচ্ছে খ্রিশ্চানদের দাবি, খ্রিশ্চানদের অনেক আলোচনা শোনেন তারা ওই কথা, একাধিক খ্রিশ্চানরা বলেছে যে মুসলিমরা তারা স্বর্গে যেতে পারবে না, ঠিক আছে মুসলিমরা স্বর্গে যেতে পারবে না, কারণ এটাই এই এই কারণ, এই কারণ যদি এই কারণগুলো যদি গ্রহণ না করে, এই জিনিসগুলো যদি গ্রহণ অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট না করে তাহলে তারা স্বর্গে যেতে পারবে না, স্বর্গরাজ্যে প্রবেশ করবে না। ঠিক একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ আছে, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও বলেছে মানে এই বিষয়ে একটা মন্ত্র আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 14-15, ঠিক আছে একটু যদি ভালো করে মন্ত্র দুটো পড়েন এবং এর তত্ত্বগুলো পড়েন, তত্ত্ব আছে এর মানে রসামৃতা যেগুলো আছে আপনি পড়েন, সঞ্জীবনীর যে ব্যাখ্যা বিশ্লেষণ সহ আছে সেটাও পড়েন, এখানে দেখতে পাবেন ওখানে বলছে দেবী হিয়ে সা গুণামায়ী মামা মায়া দুরাত্মায়া মাম এব এ প্রাপদ্যান্তে মায়া মে তং তুরান্তিতে নমাং দুষ্কৃত নমুরাহা প্রাপদ্যান্তে নারধমাহা মায়া প্রহুত জ্ঞানাহা আসুরাং ভাবা মায় স্মৃতাহা। বলছে দেবী হিসে গুণামায়া, শ্রীকৃষ্ণ বলছে ত্রিগুণযুক্ত গোটা বিশ্ব জগৎকে আমি সৃষ্টি করেছি, শতগুণ রজগুণ তমগুণ, আর এই পৃথিবীর এই মায়া থেকে মানুষ মুক্তি পাবে মানে মুক্তি পেয়ে আমার উপাসনা করা খুবই কঠিন কাজ,
কিন্তু তারাই শুধুমাত্র মাম এব প্রাপাদান্তে মায়া মেতাং তরান্তিতে, শুধুমাত্র তারাই আমার উপাসনা করতে পারে যারা এই প্রকৃতির মায়া এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। তারপরে বলছে নমং দুষ্কৃত নমুরাহা প্রাপাদান্তে নারাধামা, কিন্তু যারা আমার শ্রীকৃষ্ণকে নমাং, যারা আমাকে তথা শ্রীকৃষ্ণকে যারা ভক্তি ভজনা করে না, দুষ্কৃত নমুরাহা, এরা হচ্ছে মূর্খ প্রাপাদান্তে নারাধামা, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। মানে এই মন্ত্র থেকে এটা বোঝা যায়, শ্রীকৃষ্ণ বারবার কিন্তু গীতাতে বলেছে যে মূর্খরা, যারা মূর্খ, যারা মীর স্বভাবের এই ব্যক্তিরা আমার ভজনা করে না, মানে শ্রীকৃষ্ণ ভজনা করে না। আমরা মুসলিমরা তো শ্রীকৃষ্ণ ভজনা করি না, তাই শ্রীকৃষ্ণ কি পরোক্ষভাবে আমাদেরকে মীর বা মূর্খ বলছে না? অথবা তিনি নরধামা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বলছেন, যারা শ্রীকৃষ্ণের উপাসনা করে না তারা হচ্ছে নরধামা। হা, তো আমরা মুসলিমরা করি না, খ্রিস্টানরা করে না, বৌদ্ধরা করে না। এই নিয়ে আপনি যখন একজন একটা ভালো, যখন আপনি হিন্দু কোনো পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন, আমি জিজ্ঞাসা করেছিলাম এটা, আমি মানে ইসকনের বিভিন্ন আমাদের এ আছে, তাই জিজ্ঞাসা করেছিলাম যে যে বলছে যে নামাং দুষ্কৃত নামু রাহা প্রাপাধান্তে নারাধামাহা মায়া প্রহুত জ্ঞানাহা আসুরাং ভাবা মায়া স্মৃতাহা, ইসলাম ধর্ম। সেখান থেকে দেখা যাচ্ছে হিন্দু ধর্মের সর্বে সর্বা বা মহানায়ক যাকে বলা হোক, বা ফিল্মের নায়ক বলা হোক, বা যাই হোক সর্বশক্তিমান বলা হোক, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ জীবনী পড়লে দেখা যাবে যে তিনি অনেক কিছু করেছেন। প্রকৃতপক্ষে করেছেন কি করেছেন করেনি সেটা আমরা দেখিনি, আমরা বই পুস্তক পড়ে বিশ্বাস করতে হয়। সেখানে দেখা যাচ্ছে যে হিন্দু শাস্ত্রীয় মতে যে শ্রীকৃষ্ণ কিন্তু বিশাল এক শক্তিশালী, প্রেমের দিক থেকে সে বিশাল প্রেম বুলিয়ে, যে যুদ্ধের দিক থেকে সে সর্ব শক্তিমান যোদ্ধা, সমস্ত দিক থেকে তার গুণাগুণ বিশেষ। তাহলে এখানে কি বলা যায় যে এত গুণ, তাহলে প্রথমে ইসলাম ধর্ম ছিল, তারপরে হিন্দু ধর্ম এলো, তাহলে কি সেই আল্লাহই কি আবার কৃষ্ণ হয়ে আসলো? নাহলে অত সর্বশক্তিমান একজন মানুষ কোন জায়গায় ছিল? আল্লাহ তো হেড অফ দি ডিপার্টমেন্ট। আপনি একটা প্রশ্ন করেছেন এখানে, একটু বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ইসলাম তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন, তারপরে এত ধর্ম কিভাবে হলো? আর শ্রীকৃষ্ণের যে কথা বলেন যে কৃষ্ণ অনেক কিছু করেছে, তো বিষয়টা হচ্ছে শ্রীকৃষ্ণ যে অনেক কিছু করেছে এমনটি না, রামচন্দ্র অনেক করেছে, ব্রহ্ম অনেক করেছে, শিব করেছে, মহেশ্বর করেছে, অনেকে আছে। আপনি যখন গীতা পড়বেন তখন মনে হবে যে হিন্দু ধর্মের নায়ক হচ্ছে কে, তো শ্রীকৃষ্ণ। যখন আপনি রামায়ণ পড়বেন তখন, রামায়ণ মহাভারত পড়বেন তখন মনে হবে রামচন্দ্র নায়ক। যখন শিব পুরাণ পড়বেন তখন মনে হবে যে শিব ইনি হচ্ছেন মহানায়ক। যখন আপনি চতুর্বেদ চারটে বেদ পড়বেন তখন মনে হবে যে ব্রহ্মা, অগ্নি, এরা হচ্ছে মানে মানে একদম নায়ক। তো এক একটা ধর্মগ্রন্থের সঙ্গে এক একজনকে নায়ক সাজানো হয়েছে। না না, প্রশ্ন কিন্তু সেটা নয়, আমি যে প্রশ্নটা করেছি, আমি বিশেষ করে আমি বুঝতে পারছি, আমি আগে এটাকে ব্যাখ্যার জন্য করছি যে অনেক হয়তো এগুলো বিষয়গুলো জানে না। তো শ্রীকৃষ্ণটা গীতার আলোকে হ্যাঁ শ্রীকৃষ্ণ নায়ক হতে পারে। এখন প্রশ্ন আপনার এটা যে ঈশ্বর কি তাহলে, কি বা আল্লাহ তিনি কি কৃষ্ণ হয়ে পৃথিবীতে আসলেন? প্রথম কথা, আমরা মুসলিমদের কথা বিশ্বাসই করি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে আসবে, এটা আমরা বিশ্বাস করি না। এবং এটা ধর্মগ্রন্থ বিবর্জিত একটি কথা যে ঈশ্বর মানব রূপে ধারণ করে পৃথিবীতে আসে, এটা ধর্মগ্রন্থ কোনো ধর্মগ্রন্থে বলে না। তো দুই নম্বর বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম পৃথিবীতে প্রেরণ করেছেন এবং বিভিন্ন ঋষি মনি ঋষি, যেটাকে আমরা বলি নবী রাসুল, মহাপুরুষ, এরা যখন পৃথিবীতে এসেছে ঠিক এদেরকে নিয়ে তাদের অনুসারীরা সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করে তাদেরকে দেবতার আসনে বসিয়ে দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ আপনি এখনই দেখেন যে অনুকূল চন্দ্র, যারা বৈশ্য সমাজে অনুকূল চন্দ্রকে ভগবান বিশ্বাস করে, করে না? তার বোনের উপরে, তার বোনে, বোনকেও, অনুকূল চন্দ্রের বোনকেও তাকে ভগবান মানছে। কিন্তু উনি কি ভগবান ছিলেন না মানুষ ছিলেন? উনি মানব ছিলেন। আমাদের চোখের সামনে অনুকূল চন্দ্র, অনুকূল ঠাকুরের সম্প্রদায় যারা বৈশ্যরা আছে, বৈশ্যরা আছে, তাকে ভগবান স্থানে, হ্যাঁ আমি একটু শেষ করি, চৈতন্যদেব মানব ছিলেন, তথাপি তাকে ভগবান রূপ, আমি আমি অতদূর আমি অতদূর গেলাম না এই জন্য, কেন না একদম বাস্তবে কিছুদিন আগকার অনুকূল চন্দ্র, তাকে নিয়ে দেখুন এখন তাকে ভগবান হিসেবে উপাসনা করছে তার অনুসারীরা, তার এমন এমন ঘটনা বর্ণনা, গুণাগুণগুলো দেখতে হবে সে মানুষের জন্য কি বলেছে, কি করেছে। বলছে মানুষের গুণ কর্ম, দেখা যাবে যে একটা মানুষ তাকে মনেই রাখছে না, সে মারা যাচ্ছে। আমি দাদা আমি এতদূর এতদূর নই, পূজো করছে, আমি এতদূর যেতে চাই না। আমি বলতে চাইছি যে একজন মানুষ, কেউ মানুষ ভগবান ঈশ্বর পরমাত্মার জায়গাতে তুলে দেয় তার জল, ভগবান এটা একটা আলাদা বিষয়, মানুষ ভগবান এটা আলাদা বিষয় না, ভগবান মানুষ ভাই, এটা যেমন বলছে যে জীবে প্রেম করে যেজন সেইজন সে বিজে ঈশ্বর, মানে এই শিব, এটা 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 স্বামী বিবেকানন্দর বাণী, এটা কোনো ধর্মগ্রন্থে নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন এবং এটা এটা একটা ভালো বাণী, যেখানে সেখানে লেখা লেখা থাকে দেখে, না না ঠিক আছে, জীবে প্রেম করে যে যেন সেই সেবিচে ঈশ্বর, মানে জীবই যদি না বাঁচে, বলছে যত জীব তত শিব, এখানে একটা তত্ত্ব কথা আছে ভেতরে।
এখানে তত্ত্ব কথা থাকলেও স্বামী হ্যাঁ বিবেকানন্দ তার রচনাবলী পড়বেন, স্বামী বিবেকানন্দর হ্যাঁ বাণী এবং রচনাবলী তৃতীয় খণ্ডে। স্বামী বিবেকানন্দ সম্পর্কেও তো অনেক নিন্দে মন্দ করার লোক আছে, সেটা আলাদা জিনিস। কারণ যত মানুষ আছে দেখবেন আপনার আল্লাহর নামে নিন্দা করছে, আমি কৃষ্ণর নামে আমি একটু নিন্দা শেষ করছে। করি দাদা, হ্যাঁ যে জীবে প্রেম করে যে জন সে সেবিচে ঈশ্বর, এ যে স্বামী বিবেকানন্দ প্রেম কেন্দ্রে দেখা যায় যে স্বামী বিবেকানন্দ নিজেই তিনি বলি প্রথা মানে বলি দিয়েছে, পশু বলি দিয়েছে, তো জীবে প্রেম এখানে থাকলো কি হবে আমি পশু বলি দিয়েছে কিনা জানি না, তবে যদি না তার? পশু বলিটা দিয়ে থাকে যেটা লেখা আছে, ওই জন্য বইটাকে ভালো করে পড়তে হবে। বইটাকে কেন পড়তে হবে, মানে দুটো হয় বলে, একটা বাহ্যিক মানে, একটা না না অন্তর্নিহিত আপনি মানে। ওইটা ওইটা ব্যাখ্যা আমি করে, ওইটার উত্তরটা দিচ্ছি, না না আমি একটা একটু শেষ বাহ্যিক করি, মানে। আপনি না পড়ে উত্তর দিতে আসেন না, কেন বইটা আমি পড়েছি তো, মানে আপনি এখন হ্যাঁ এটাকে আধ্যাত্মিক না, ব্যাখ্যা আমি নেবেন? সাধারণ জ্ঞানের উপরে বলছি, আপনার কথাটা যুক্তি আছে কিনা আপনি মিলিয়ে নিন, না না আমার আপনি কথাটা যুক্তি আধ্যাত্মিক আছে কিনা। ব্যাখ্যা দেবেন, আধ্যাত্মিক ব্যাখ্যা নয়, কেন বইটা আধ্যাত্মিক আধ্যাত্মিক ব্যাখ্যা নয়, আমি আমি আপনাকে আধ্যাত্মিক বাস্তবসম্মত ব্যাখ্যাটাই দিচ্ছি। আপনি আধ্যাত্মিক কথার উদাহরণটা শুনুন না, দাদা আমি একটা ধরুন। কথা বলি, আমি একটু কথা হ্যাঁ বলি, আপনি যদি বইটা আচ্ছা, পড়েনি, ওই বচনটা পড়েনি স্বামী বিবেকানন্দর, তার জন্য আপনি এখন ব্যাখ্যা নিজের মতো দিলে তো হবে না প্রথম কথা। না আপনি আমার ব্যাখ্যাটা শুনুন না, সবকিছু যে বইয়ের উপরে ভিত্তি করে হয় এমন তো কিন্তু কোনো মানে নেই। আমি আপনাকে কারণ কি বলছি বইটা যে দেখেন, লিখেছে সে কিন্তু মনের ভাব প্রকাশ করে বইটাকে লিখেছে, কিন্তু আমি বইটা কিন্তু এখান তার থেকে মনের ভেতরে লেখা ছিল না, বইটা আসলো কোথা থেকে? ধরুন আমি একটা বই লিখছি, বইটা কোথায় আছে? মনের মধ্যে আছে তো, আমি একটা তারপরে কথা সেই বলি, আমি মনের একটু ভাবটা একটু কোনো শেষ করি একাকী দাদা, আমি প্রকাশ করেছি। আমি একটু শেষ করি হ্যাঁ আমি যে কথা বলছিলাম, যে স্বামী বিবেকানন্দর জীবন দশাতে জীবন দশাতে তিনিও কিন্তু পশু হত্যা করেছেন, বর্ণনা পাওয়া যায় এবং তার জীবনীতে লেখকরা লিখেছে, এবং স্বামী বিবেকানন্দের রচনাবলী তো আছে যে তিনি পশু হত্যা করেছে, রামচন্দ্র তিনিও কিন্তু পশু হত্যা করেছে, তিনি কিন্তু বনে গিয়েছেন। রামচন্দ্র তো ক্ষত্রিয় ছিলেন, সে তো পশু হত্যা করাই তার কর্ম। আরে দাদা এই যে আপনি বলে দিন, ক্ষত্রিয়দের যুদ্ধ বিগ্রহ করা বা রাজ পরিবারের রাজাদের হচ্ছে শিকার করা, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। যেমন জলের ধর্ম, জল উপর থেকে এই নিচের যে দিকে আপনি এই যে যাবে, এটা কথাটা এখন জলের বলে ধর্ম। দিলেন, এই কথাটা এই হ্যাঁ কথাটার সঙ্গে আপনি একমত, এবার আমি আপনি নিজে হয়ে গেলেন যে হ্যাঁ বর্ণ প্রথা যেটা, এই যে আপনি বলেন যে রামচন্দ্র ক্ষত্রিয় সাথে কাজ করবেই, মানে ক্ষত্রিয় হলে হ্যাঁ সে পশু মারতে পারবে, না এটা তার কি কিন্তু সে? ক্ষত্রিয়ের গুণটা তার মধ্যে ছিল, কিন্তু আমি রামচন্দ্রের মধ্যে কিন্তু ক্ষত্রিয়ের গুণটা ছিল। আমি কিন্তু আমি আমি যদি নিজেকে ক্ষত্রিয় বলে পরিচয় দিই, তাহলে ক্ষত্রিয়র গুণগুলো থাকার প্রয়োজন মানে আছে। আপনিও বর্ণ যদি প্রথাতে বিশ্বাসী হয়ে গেলেন তো? না না, যুক্তিটা সেটা নয়, এটা বুঝতে হবে ঘটনাটা কেমন। দেখা যাচ্ছে যে বলছে আমি বৈরাগী, আচ্ছা বৈরাগী হতে গেলে বৈরাগীর গুণগুলো তো তার ভিতরে বিদ্যমান থাকতে হবে। বলছে বৈরাগী একটা শব্দগত মানে হচ্ছে বৈরাগী, বৈরাগী লিখতে তিনটে বর্ণের প্রয়োজন হয়। বলছে বয়ুকারে বৈর, একারে রাগ, বয় দীর্ঘিকারে কি, এই তিনটে বর্ণের সমন্বয়ে হয় হচ্ছে বৈরাগী। একে যদি ভাঙা যায় তারপরে তো ওর ভিতরে অন্তর্নিহিত অর্থ জানা যায়। বলছে বৈকারী কি হয়, বলে বৈভব নাস্তি বেদাদৃশ্য ক্রিয়াহীনস্ব বাসনাতে বোধনাথায় বৈকারস্য লক্ষণম, এটা হচ্ছে বৈকারের মানে। বলে রাতে কি হয়, রাজকার্য পরিত্যাজ্য রাগানুকা হরিপদে রাধা কৃষ্ণে সদাভক্তির আকারস্য লক্ষণম। গীতে কি হয়, গিরিবরধারী কৃষ্ণস্ব গীতবর্ত প্রবর্তক গীকারস্য লক্ষণম। এই তিন বর্ণের সংজ্ঞার সমন্বয় করলে হয় যে এক বৈরাগী শব্দ হচ্ছে তা। এই হচ্ছে বৈরাগীর মানে। অথচ দেখা যাচ্ছে ওই শালু পালু পরে, কাপড় টাপড় পরে, মালা চন্দন দিয়ে বৈরাগী হয়ে ঘুরে বেড়াচ্ছে, দাদা আমি কিন্তু একটা সে তো কথা বলি, বৈরাগী না, আমি একটা কথা বলি সে তো বৈরাগী না। আপনাকে, একটা কথা বলি, প্রত্যেকটা জিনিসের দুটো ব্যাখ্যা হয়, একটা আধ্যাত্মিক ব্যাখ্যা একটা বাহ্যিক ব্যাখ্যা। আমি আপনাকে প্রথম বলেছি যে দান দুই ধরনের, একটা আধ্যাত্মিক দান একটা বাহ্যিক, পবিত্রতা একটা আধ্যাত্মিক আছে একটা বাহ্যিক আছে। কিন্তু ওই আপনি আমি যেটা শেষ করি, বলেছেন যে ওই আমি শেষ করি, মানে ওই ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্র শূদ্র এই যে চারটে বর্ণ, এটা হচ্ছে কর্ম অনুযায়ী, এটা না জন্ম না অনুযায়ী এটা এটা নয়। আপনি যদি আমার সঙ্গে যদি বিষয়ে একটা যদি বিতর্ক করতে চান যে এটা কর্মের ভিত্তিতে না জন্মসূত্রে, তো আমি বিষয়ে বিতর্ক করতে রাজি আছি, এবং আমি ধর্মগ্রন্থ থেকে দেখাবো এটা কর্মসূত্রে নয়, এটা জন্মসূত্রেই। এটা এমনকি হচ্ছে মনুসংহিতা জন্মসূত্রে, 8ম অধ্যায় 381 কিন্তু নম্বর মন্ত্রে বলা হয়েছে, আমি যতটুকু জানতাম মানে এমনি শোনা মুখে জানতাম এটা কর্মসূত্রে, না কিন্তু না এটা এটা নিয়ে এটা ঠিক আছে আমি আমি আপনাকে দেখি কি বললাম কোথাও দাদা, আলোচনা করে, যদি এটা পাই আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো এটা একদিন, যাতে আধুনিক এটাকে আধুনিক ফাইনাল যেটা করার জন্য। গীতার ভাষ্যকর, আধুনিক যেটা গীতার ভাষ্যকর, তারা এটাকে কর্মের ভিত্তিতে বলতে চাইছে, না কিন্তু যদি আপনাকে এটা আমি লাইভ হয়ে থাকে কোনো আপনাকে দাদা আমি ভাই, আমি যদি কি জানার বললাম থাকে আপনাকে তাহলে আমি এই বিষয়ে রামায়ণ কমেন্ট করে থেকে, তারা লিখতে পারে, তাহলে আমার ভুলটা ভেঙে যেতে পারে না আর আমি কি। আপনাকে আর যদি রামায়ণ থেকে, সত্যি সেটা যদি কমেন্টে লিখতে পারে তাহলে হয়তো আমি পরে জেনে নিতে পারবো। কারণ আমার বই পুস্তক অত মানে সবসময় তো পড়া হয় না, আর কোথায় আছে কত মোটা মোটা বই। না না আপনাকে আমি রামায়ণ থেকে, মহাভারত থেকে, তারপর যে স্মৃতি স্মৃতি যেগুলো আছে, যজ্ঞবল থেকে বলেন, পুরাণ থেকে বলেন, উপনিষদ থেকে বলেন, আপনি হিন্দুদের যে কোনো ধর্মগ্রন্থ থেকে আমাকে এটা জানতে চাইবেন, আমি আপনাকে সে ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিতে পারবো যে না এটা জন্মসূত্রেই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রটা জন্মসূত্র, এটা কর্মের উপর ভিত্তি করে নয়। এর জন্য জ্বলন্ত প্রমাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ 86 অধ্যায়।
19 নম্বর মন্ত্রে পরিষ্কার বলা হয়েছে যে জন্মসূত্রে হচ্ছে ব্রাহ্মণ, তারপরে ব্রাহ্মণ যদি সে যজ্ঞ করে, তপস্যা করে, বিদ্যা অর্জন করে, তাহলে তো সোনায় সুহাগা। যে ব্রহ্মে বিচরণ করে সেই হচ্ছে এমন না না, এটা 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 আপনি সেই হচ্ছে ব্রাহ্মণ। দেখা যাচ্ছে একজন মুচির ছেলে কিন্তু ব্রাহ্মণ হতে পারে, কিন্তু না এটা হতে পারে না, সমাজ যদি না মেনে নেয় সেটা কিন্তু আলাদা বিষয়, কিন্তু এভাবে কিন্তু বলা নেই। দাদা আপনি যে ওই ব্যাখ্যাটা করছেন না, আধুনিক ব্যাখ্যাকারকদের মনুষ সংহিতা পড়েন 3 নবম অধ্যায় 381 নম্বর মন্ত্র, পরিষ্কার ভাবে বলা হচ্ছে ব্রাহ্মণ পণ্ডিত হোক আর মূর্খ হোক চরম পূজনীয়, এবং ব্রাহ্মণদের জন্য কিছু বিধিবিধান ক্ষত্রদের জন্য শূদ্রদের জন্য আলাদা আছে। যেমন অশৌচ যে বর্ণনাটা আসছে যে মৃত্যুবরণের পরে ব্রাহ্মণ হলেই সে 10 দিন অশৌচ থাকবে, যদি শূদ্র হয় তাহলে সে 30 দিন থাকবে, এটা কিসের ভিত্তিতে? জন্মের ভিত্তিতেই এরকম আপনাকে ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্র শূদ্র মানে এদের আচরণগত, এদের অধিকারগত, এদের নৈতিকতাগত, ঠিক আছে, অনেক পার্থক্য আছে, নৈতিক পার্থক্য আছে, অধিকারগত পার্থক্য আছে, কর্মটা নাই, নৈতিক পার্থক্য আছে। না না, এবার দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ, সবই তো মানুষ সৃষ্টি করেছে এবং মানুষের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার দায় তারা বিভিন্ন রকম আইন করেছে। বলছে একটা ছোট্ট মেয়েকে বিয়ে দিতে হবে কার সঙ্গে, 80 বছর 60 বছর ধরে সেই বৃদ্ধটা মারা গেল, সেই বৃদ্ধটার সঙ্গে সেই মেয়েটাকে একই শ্মশানে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো, তারা চিৎকার করবে বলে ঢাক ঢোল পাঠিয়ে ব্রাহ্মণরা সে আড়ম্বনে তাকে পুড়িয়ে দেওয়া হলো। রাজা রামমোহন বললো না এটা কোনো ধর্ম হতে পারে না, এটা হচ্ছে কুসংস্কার, এটা কোন জায়গায় এই এই ধর্ম চলতে পারে না। সে কি করে দিল, সতীদাহ প্রথা নিষিদ্ধ করে দিল। এবার যে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে দিল তখন সেই মেয়েটা, আপনি কিন্তু একটা আলাদা বিষয়, এগুলো কি ধর্ম হতে পারে নাকি, এটা কোন ধর্ম দাদা? আপনি এটা মানি না, যদি এটা কোন ধর্ম আপনি মানেন না, ঠিক আছে, আমি ঘৃণা করি এরকম ধর্মকে। দেখেন সতীদাহ প্রথার কথা তো কিন্তু একাধিক জায়গাতে গ্রন্থে কিন্তু মজুদ আছে, প্রমাণ আছে, এমনকি বেদেও আছে সতীদাহ প্রথার কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, রাজা রামমোহন রায় পর্বতের সময় সংস্কার করেছে, বিধবা বিবাহকে বিদ্যাসাগর তিনি প্রবর্তন করেছেন। দেখা যাবে যে সত্য যুগের ধর্ম নিশ্চয়ই এই যুগে সেটা। আমি একটু শেষ করি, আমি একটু শেষ করি, আমি রোজা আছি, তো আমি তো পরে অনেকক্ষণ ধরে কথা বলছি আপনার সঙ্গে, রোজা আছি পরে অনেকক্ষণ থেকে কথা বলছি, তো যুগের সঙ্গে যে কে যদি সংস্কার করে সেটা আলাদা বিষয়। আমি কথা হচ্ছে এটা ধর্মগ্রন্থ অনুযায়ী যে ব্রাহ্মণ বৈশ্য যে ক্ষত্রিয় এটা জন্মসূত্রে, এটা আমার দাবি, ঠিক আছে, এটা জন্মসূত্র, এটা কর্মসূত্র, এটা নতুন আধুনিক ব্যাখ্যাকারকগণ ব্যাখ্যা করছে এইভাবে, এর জন্য আপনাকে বললাম যে মানুষের কল্যাণে এসেছে নাকি, মানুষের কল্যাণটাই তো ধর্ম, যে যে কথা মানুষের কল্যাণে আসে না, যে কার্যকারণ মানুষের কল্যাণে আসে না, আমি একটা কথা, আপনি কথা বুঝতে পারেননি, আপনি সতীদাহ প্রথাকে হিন্দুরা যে বাদ দিয়ে দিয়েছে আমি অনেক তাদেরকে ধন্যবাদ জানাই, বিদ্যাসাগরের কাছে আমি তাকে অনেক ধন্যবাদ জানাই, বিবাহ মানে বিধবা বিবাহ প্রচলন করার জন্য, কোরআনও আছে সূরা বাকারা 31 নম্বর 131 আয়াতে আছে যে নারীরা যখন বিধবা হয়ে যায় তাকে 4 মাস 10 দিন পর তাকে মানে বাড়িতে থাকতে দাও, তারপর তাকে নতুন করে আবার বিবাহের জন্য প্রস্তাব পাঠাও। তো আমি তাই স্বামী আমি যে আপনার ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ধন্যবাদ জানাই, খুব ভালো কাজ করেছে, অসাধারণ কাজ করেছে, এটা হওয়া উচিত ছিল। সতীদাহ প্রথা জীবন বাঁচিয়েছে, জি সতীদাহ প্রথা যে নিষিদ্ধ করে দিয়েছে, তাদের যদি পূজো করতে হয় অবশ্যই বিদ্যাসাগরকে পূজো করা উচিত। সতীদাহর যে পূজো মানে সতীদাহকে যে উঠে দিয়েছে, তুলে দিয়েছে, বানচাল করে দিয়েছে, আমি ধন্যবাদ, আমি খুব খুশি হতে, এটা হওয়ারই উচিত ছিল। তাহলে একে মানুষকে বাঁচিয়ে দিচ্ছে, ধর্ম তো মানুষকে মারছে, আমি তো বলছি, আমি এই কথা আবারও বলছি যে যত বড় আপনি প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসের কাহিনী খুঁজে দেখবেন, ভালো করে আপনি ইতিহাসের ছাত্র দেখবেন, নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়ে ধর্ম প্রচার করিবেন। আচ্ছা দাদা অনেকক্ষণ কথা হলো, হ্যাঁ আমার শেখার তো এখানে কোনো বিষয় নাই, আমার কথা হচ্ছে না, আমরা কি তাহলে এই যে যে কিছু কিছু ভ্রান্তি গুলো এগুলো মিটে মানে কিছুটা কি মিটলো বলে মনে হলো? না, প্রথম কথা হচ্ছে এটা যে এখানে আলোচনার সার নির্দেশ এটাই, আমি যেটা মনে করি যে আমাদের যে যখনই ধর্ম নিয়ে আলোচনা করব, আমরা ধর্মের বিরোধিতা নয়, আমরা একই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এক দুই নম্বর বিষয় যে মানুষের বিশেষ ধর্মের যেগুলো মধ্যে যে সাদৃশ্য বিষয়গুলো আছে সেগুলো আমরা ই করব, আমরা বিদ্বেষ পোষণ করব না, মুসলিম মানে সে জঙ্গি, মুসলিম মানে সন্ত্রাসী, মুসলিম মানে পাকিস্তানি, না যে 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 হচ্ছে যে হচ্ছে জঙ্গি তাকে সবাই মুসলিম বলছে, হয়তো দাড়ি দেখে বা নামাজ পড়ে দেখে মুসলিম বলছে, কিন্তু প্রকৃত পক্ষে যারা মুসলিম তারা তো প্রকৃত পক্ষে তাকে, আচ্ছা আপনি এই যে ওসামা বিন লাদেন যেটা করেছে বা দাউদ ইব্রাহিম আমাদের এখানে যেটা করেছে, আপনি কি ওকে ওদেরকে মুসলমান বলে স্বীকার করবেন যে একটা মুসলিমের কাজ এরকম হতে পারে? আছে কোনো জায়গায় লেখা বিষয়টা? আমি তো এর আগে বলেছিলাম না, কিন্তু ঘটনাটা কিন্তু তা না, কিন্তু এরা কিন্তু মুসলমান নয়, কারণ এরা যারা প্রকৃত পক্ষে, আপনি যদি একজন প্রকৃত পক্ষে মুসলিম মানুষ হয়ে থাকেন তাহলে আপনি বলবেন যে না ওরা মুসলমান নয়, কারণ কথা হচ্ছে আমি এটা আমি আমি এটা এটা বলছি না, এটা তো আমরা একাধিক আলোচনা করেছি,
মানে এই বিষয়গুলো নিয়ে। আমি যেটা বলতে আচ্ছা চাইছি এটা যে মুসলিম মানে সে মূর্খ, একটা মানে একটা থিম মুখে দাঁড়িয়ে আছে, মূর্খ এ মুসলিম না মানে না, মূর্খ। এগুলো না, এগুলো একজন ভালো মানুষ কোনোদিনও বলবে তারপরে না। আরে এগুলো ভালো মানুষ মানে কি, এখানে ভারতবর্ষে উচ্চ পদ কর্মস্থ শিক্ষিত সমাজ, সুশীল সমাজ নামে যারা পরিচিত তাদের দেখুন দাবি। দেখুন, শিক্ষিত কাকে এবং বলবেন দেখেন আপনি? তার সঙ্গে সঙ্গে পাশাপাশি যে যারা মুসলিমের পাকিস্তানি, এদেরকে ইন্ডিয়াতে থাকতে দেওয়া কি যাবে না, এরা কি জঙ্গি, এরা সন্ত্রাসী, ভারতবর্ষের শত্রু, এরা কাশ্মীরের এবং পক্ষে, এরা পাকিস্তানের পক্ষে, দেশপ্রেম, দেশপ্রেম আর এদের মধ্যে ধর্মনিষ্ঠ দেশপ্রেম হচ্ছে নেই, আলাদা, এবং দেশপ্রেম আর ঠিক আছে? ধর্মনিষ্ঠ আলাদা। দেখুন না, দেখুন আমি একটা কথা বলি, ধরুন ভারত পাকিস্তান খেলা হচ্ছে, ভালো করে বুঝবেন ব্যাপারটা, এবং সেখানে হিন্দু মুসলিম